নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 497তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই একই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। বর্তমান এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি পর্ব ধরেছিলাম এবং আজকেও অবস্থান করব 27 অক্টোবর 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতায় শ্যামপুকুর বাটিতে অবস্থান করছেন, রয়েছেন ভক্তবৃন্দ, রয়েছেন তাঁর চিকিৎসক ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয়। তাঁর সঙ্গে গতকাল আমরা শুনছিলাম যে উপস্থিত শ্রীযুক্ত শ্যাম বসু মহাশয়ের কথা হচ্ছিল। শ্যাম বসু শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলছিলেন, ডাক্তারবাবু মাঝে মাঝে আলোচনায় অংশগ্রহণ করছিলেন। এইসব হতে হতে আমরা গতকাল যতটা পর্যন্ত শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি, সংসার ধর্ম তাতে দোষ নাই, কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে। এই দেখো না, যদি কারু পিঠে একটা ফোড়া হয়, সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয়, হয়তো কাজকর্মও করে, কিন্তু যেমন ফোড়ার দিকে তার মন পড়ে থাকে সেই রূপ। শ্রীরামকৃষ্ণ এই কথাটি বিভিন্ন সময় বলেন, ভারী চমৎকার গৃহী মানুষের জন্য। তিনি বলছেন যে সংসার ধর্ম তাতে দোষ নাই, কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে। এই যে ঈশ্বরের পাদপদ্মে মন রাখা এবং কামনা শূন্য হয়ে কাজ করা, এটি হচ্ছে গৃহী মানুষের জন্য। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইভাবে করতে হয়। এর মধ্যে যে অসাধারণ দৃষ্টিকোণটি থাকছে, যে অসাধারণ প্রসঙ্গটি থাকছে, সেটি হচ্ছে যে কেউ যদি ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কাজ করবার প্রয়াস করেন, তাহলে স্বাভাবিকভাবেও তাঁর কাজকর্ম কামনা শূন্য হয়ে উঠতে আরম্ভ করবে। আগেও থাকতে পারে, সেই ভাব আরও বাড়বে সেক্ষেত্রে। তাহলে ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে, শ্রীরামকৃষ্ণ এটি যে বলছেন, এটি গৃহী মানুষের জন্য যে এইরকমভাবে হবে। বললেন যে সংসার ধর্ম তাতে দোষ নাই। এই যে বলছেন তাতে দোষ নাই, দোষের প্রসঙ্গ উঠছে কেন? মানুষ স্বাভাবিকভাবে ভাবে যে সংসারী মানুষ, হাজার একটা জিনিসের মধ্যে সে আসক্ত ইত্যাদি। সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাতে দোষ নাই। কেন দোষ নাই? সন্ন্যাসী তো সংসারীর থেকে ঊর্ধ্বে, এটাই বলা হয়। শ্রীরামকৃষ্ণ যেটা দেখাচ্ছেন সেটি হচ্ছে যে সংসারী মানুষ যেখানে রয়েছেন, সেটা তো তার ওই মনের প্রবণতা অনুযায়ী তিনি রয়েছেন, এবং মনের প্রবণতা ধীরে 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 পরিবর্তিত হয়, ধীরে ধীরে কামনা বাসনার থেকে মন উঠে আসে। কিন্তু যতক্ষণ না আসে ততক্ষণ জোর করে কি করে হবে? তাহলে সেই ব্যক্তি যে সংসারে রয়েছে সে কি দোষের কাজ করেছে? উচ্চ নিচের প্রসঙ্গ তুলে তাকে কতটা দোষী সাব্যস্ত করার তো প্রয়োজন নেই। তাই যেহেতু এরকম বলা হয়ে থাকে যে সংসারী, ওর আর কি হবে, যেন তার এরকম একটা চয়েস ছিল কিন্তু সেখান থেকে বেরোতে পারেনি, তা তো নয়। যিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তিনিও হয়তো এক সময়তে সংসারে তো ছিলেন বটেই, এই জন্মে বা তার পূর্বে, তারপরে তার মনে ওই রকম সংস্কার উৎপন্ন হওয়াতে তিনি ত্যাগব্রত গ্রহণ করেছেন। তাহলে এই একটা তো প্রবাহমান পদ্ধতি যেটি চলছে, সেখানে কেউ যদি সংসারের মধ্যে থাকেন তাহলে তাকে দোষ দেওয়া হবে কেন? অথচ
কত রকম হয়েছে যে সংসারী মানুষের কিছু হবে না, ডুমড, এই ধরনের কথাও উচ্চারিত হয়েছে কতটা কতটা। সেইখানে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে সংসার ধর্ম তাতে দোষ নাই, তখন সেটি খুব আশার ভরসার এবং মঙ্গলপ্রদরূপে শোনাচ্ছে, বাস্তবিকই তাই। তার পাশাপাশি যেটি ভাববার আছে যে এই যে বললেন সংসার ধর্ম তাতে দোষ নাই, তার মানে সংসার ধর্ম বেশ দিব্য এবং সেটিকেই তিনি অনুমোদন করছেন তাও কিন্তু ভাবা যাবে না। শ্রীরামকৃষ্ণ আসলে যেটি চাইছেন সেটি হচ্ছে খুব স্বাভাবিক ত্যাগ, ঈশ্বরের নামে ত্যাগ, সংসারের আসক্তি কামনা বাসনা ক্ষয়, ঈশ্বরের আনন্দ পেতে পেতে এইসব ত্যাগ এবং পরমানন্দ প্রাপ্তি, এইটা যে তিনি চান সেটি কোথায়, সন্ন্যাস আশ্রমের সঙ্গে খুব বেশি করে সেটি সংশ্লিষ্ট। কেউ সেই আশ্রমে প্রবেশ করেছেন মানে তার সব হয়ে গেছে তা তো কখনো বলা হয়নি, কিন্তু শ্রীরামকৃষ্ণের ওই আশ্রমের প্রতি বিশেষ রকমের টান আছে, অনুরাগ আছে। ওই আশ্রমের কথা তিনি কতভাবে বলেছেন যে সন্ন্যাসীর আদর্শ কীরকম, এই সমস্ত বলেছেন। সন্ন্যাসী সম্পর্কে তার তো অন্য রকমের ভাব, এবং যে সমস্ত শুদ্ধ সত্য ছেলেরা তার কাছে এসেছেন তাদেরকে তিনি যেন খুব সাগ্রহে লক্ষ্য করেছেন যে এরা কি সংসারে ফিরে যাবে, সেই রকম ভেতরে প্রবণতা আছে নাকি থাকবে। তো সেই জন্যে তিনি ওটা সংসার আশ্রমকে আলাদাভাবে প্রেসক্রাইব করছেন না, আলাদাভাবে সেটিকে অনুসরণ করতে জোর করছেন না, কিন্তু যে ব্যক্তি নিজের মনের প্রবণতা অনুযায়ী ওখানে রয়েছেন তিনি যেন হতাশ না হন, নিরাশ না হন। কারণ এইবার শ্রীরামকৃষ্ণের বক্তব্য যে সংসার আশ্রমে অবশ্যই হয়, তিনি বহুবার এরকম বলেছেন। কখনো প্রশ্ন উঠেছে যে সংসারে থেকেও কি হয়, শ্রীরামকৃষ্ণ বলেছেন অবশ্য হয়। এখানে বললেন সংসার ধর্ম তাতে দোষ নাই, কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে। এই যে সংসারী মানুষের কাছে বলছেন, শ্যাম বসু মহাশয়ের কাছে বলছেন, সঙ্গে সঙ্গে উদাহরণ দিচ্ছেন যেটি সেটি সংসার থেকে নেওয়াও বটে, আবার একেবারে পরিচিত মজার উদাহরণও বটে। এই দেখো না, যদি কারু পিঠে একটি ফোঁড়া হয় সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয়, হয়তো কাজকর্মও করে, কিন্তু যেমন ফোঁড়ার দিকে তার মন পড়ে থাকে সেই রূপ। তাহলে ওইটির দিকে মনটা পড়ে রয়েছে সবসময়, আচ্ছা ওটার দিকে পড়ে আছে মানে তো ওটা ব্যথা ট্যাথা টনটন করছে, ডাক্তার কখন দেখাতে যাবে বা ডাক্তারের কাছে যে গিয়ে ওষুধ নিয়েছে তাতে কমছে কি না, এইসব মনে রয়েছে। তো উদাহরণটা হচ্ছে যে জায়গায় সেটা হচ্ছে যে ওই দিকেই মনটা সারাক্ষণ রয়েছে। সেই রকম যে কিনা সংসারে থাকবে সে ঈশ্বরের দিকেই মনটা ঘুরে ফিরে দিয়ে রাখবে, ওইখানে তার মনটা অভিনিবিষ্ট থাকবে। এখানে কোনো বেদনা নেই, বরং বেদনা মুক্তির প্রসঙ্গ আছে। মোহজনিত যে অবস্থা, মোহজনিত জীবের যে সংকুচিত অবস্থা, সেইখান থেকে মুক্তির প্রসঙ্গ আছে। তো ঈশ্বরের দিকে ওইভাবেই মন ফেলে রাখবে, তার মানে কি যে ঈশ্বরের সঙ্গে একটা এমন জায়গা তার স্থাপিত হবে যেখানে ঘুরে ফিরে ওইখানে মনটা যাবে। ফোঁড়ার উদাহরণ দিলেন শ্রীরামকৃষ্ণ, এবারে আরও বেশি করে উদাহরণ দিচ্ছেন যে একেবারে ঘোর সংসারের প্রসঙ্গ, সেইটাকে নিয়ে তিনি সংসারের কামনা বাসনা মুক্তির কথা বলছেন। বলছেন সংসারে নষ্ট মেয়ের মতো থাকবে মন উপপতির দিকে, কিন্তু সে সংসারের সব কাজ করে। এই যে বলছেন, এটি কিরকম সুন্দর করে নিয়ে এলেন সংসারের মধ্যে থেকে, এবং কি স্পর্শকাতর প্রসঙ্গ, সেটাকে নিয়ে সে এখানে ব্যবহার করছেন এবং পুরো বক্তব্যটিকে একটি তার যে পরিণতি তার যে লক্ষ্য সেই দিকে কি অপূর্বভাবে অগ্রসর করিয়ে দিচ্ছেন। স্বাভাবিকভাবে বলছেন যে সংসারের নষ্ট মেয়ের মতো থাকবে, তাহলে সেই যে ব্যক্তি সেই যে মেয়ে সে কী করছে, বলছেন মন উপপতির দিকে, তাহলে ওই দিকে মন রয়েছে কিন্তু সংসারের সমস্ত কাজ করছে, তার মানে যে সংসারে কাজ করছে সেই তারা ভাবছে যে ওহ খুব কাজে মন আছে, কিন্তু আসলে তার মনটা অন্যদিকে রয়েছে। তাহলে এই যে অন্যদিকে মন রয়েছে কিন্তু এখানে কাজ করছে এমন যে কেউ কোনো কাজের দোষ ধরতে পারছে না, এইটাকে শ্রীরামকৃষ্ণ নিচ্ছেন। তাহলে কি উপপতি ভালো? না, ফোঁড়া হওয়া ভালো? না, কিন্তু উদাহরণটা ওই জায়গাতে। তো এইখানেও তাই যে ওই ওই যেরকমভাবে সে কাজ করে, তো শ্রীরামকৃষ্ণের বক্তব্য কোন জায়গায় চলে যাচ্ছে
যে ঈশ্বরের দিকে মন রেখে উপপতির প্রতি টান আছে, পরকীয়া। তো সেইখানে টান রয়েছে, সেই টান নিয়ে তো কত কাব্য সাহিত্য রচিত হয়েছে। বলা হয়েছে যে প্রবল টান, আরে সে তুমি যাই বলো, যে সঙ্গত অসঙ্গত যাই বলো, প্রবল টান। শ্রীরামকৃষ্ণ সেইটিকে নিয়ে আসছেন যে সেই প্রবল প্রবলতম টান ঈশ্বরের দিকে, আর তাতে করে তোমার কোনো আশঙ্কা নেই যে সংসারের কাজকর্ম বিপর্যস্ত হয়ে যাবে। এই ওই ওই ও যেরকম করে, ওর সংসারে সব কাজ করে, কেউ কোনো খুঁত ধরতে পারে না, সেই রকমভাবেই তুমিও পারবে। কাকে বলছেন? কোনো মেয়েকে বলছেন, কোনো ছেলেকে বলছেন? ছেলে মেয়ে নির্বিশেষে যিনি ঈশ্বর লাভ করতে চাইছেন তাকে বলছেন যে ওই মেয়েটা দেখো, ওই যেরকম যেরকমভাবে করতো আর মনটা ওইদিকে দিয়ে রাখা, সেইরকম সেরকমভাবেই আসক্তিবিহীন জগতে এইরকমভাবে তুমি সংসারে থাকতে পারো এবং থেকো, যে সমস্ত মনটা ওখানে দিয়ে সংসারের কাজকর্ম করছো, তাতে কোনো দোষ ত্রুটি হবে না, মনোযোগের অভাব হবে না এবং কেউ তোমার ভুলও ধরতে পারবে না। আচ্ছা, যদি বলা হয় যে মনোযোগের অভাব হবে না, এটা কীরকম হলো? সবটা মন ওখানে দিলাম, তাহলে আবার এখানে মনোযোগের অভাব নেই? শ্রীরামকৃষ্ণ পাটিগণিতের মতো করে বলেছেন যে পনেরো আনা মন ঈশ্বরে দিয়ে এক আনা মন সংসারে দিলে হেউ ঢেউ হয়ে যায়, তার মানে প্রয়োজনের থেকেও বেশি হয়ে যায়। যে পনেরো আনা মন ঈশ্বরে দিয়ে এক আনা মন সংসারে দেওয়ার কথা তিনি বলছেন। এটি অন্যত্র একাধিক জায়গায় আছে, এর মধ্যে কি অদ্ভুত রহস্য নিহিত রয়েছে। রহস্য, দ্য আর্ট অফ অ্যাচিভিং দ্য গোল, দ্য আর্ট অফ রিচিং গড, সেইটা রয়েছে এর মধ্যে। যে পনেরো আনা মন ওইদিকে দিয়ে এক আনা মন ঈশ্বরে দিলে, পনেরো আনা মন ঈশ্বরে দিয়ে এক আনা মন যদি সংসারে দাও, তাহলে হেউ ঢেউ হয়ে যাবে। এর মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে যে ওই এক আনা দিয়েই সংসারের কাজ চলে যাবে। আরও আছে, সেটা হচ্ছে যে পনেরো আনা মন ঈশ্বরে দিলে এমনভাবে মনটা ট্রেন্ড হয়ে যায় ও স্বাভাবিকভাবেই হবে, যে বাকি যে এক আনা ওইটা দিয়ে তোমার যথেষ্ট কাজ হয়ে যাবে, এইটা বলতে চাওয়া হচ্ছে। এমনি খেলাধুলোর ক্ষেত্রে যেরকম হয়, যে ধরা যাক কেউ কাউকে মাঠে নেমে খেলতে হবে, এইবার তিনি কিন্তু মাঠের বাইরে যে পরিশ্রমটা করছেন সে লোকে বলে অমানসিক পরিশ্রম করছেন, প্রচণ্ড ফিজিক্যাল এক্সারসাইজ করছেন, ফিটনেসের জন্য নিজেকে একেবারে পুরো তৈরি করছেন, প্রচণ্ড খাটছেন। এইবার সেই ব্যক্তি যখন মাঠে নামছেন অবলীলায় খেলছেন এবং লোকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে যে কি স্ট্যামিনা, কি স্কিল ইত্যাদি, এই যে বলছেন, তার মানে মাঠের বাইরে প্রচণ্ড পরিশ্রম করেছেন। তা এইখানে হচ্ছে যে ওই পরিশ্রম করতে করতে শরীর ওরকমভাবে তৈরি হয়ে গেছে, চাবুকের মতো সেই রকম মনটা তৈরি হয়ে যায়। যখন ঈশ্বরের দিকে কেউ পনেরো আনা দিয়ে রাখছেন, তখন সেই মনের মধ্যে এমন ফ্লেক্সিবিলিটি আসে, ম্যানুভারেবিলিটি আসে, যে সেই মন অসাধারণ। এবং সেই মনের যে এক আনা অংশ সেইটি যখন সংসারের কাজে দিচ্ছে, তখন সংসারের সমস্ত কাজ হয়ে যাচ্ছে। ইঙ্গিত হচ্ছে যে অন্য লোক, তথাকথিত বিষয়ী লোক যেভাবে করতে পারে, তার থেকেও ভালোভাবে এটা হয়ে যাবে। সেই জন্যে ঈশ্বরের দিকে ওরকম পনেরো আনা মন দিয়ে সংসারে এক আনা মন দিয়েই দেখো না। সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ঈশ্বরে পনেরো আনা হয় না, সংসারেও ঠিক বলতে গেলে এক আনা হয় না। লোকে বলে সংসারে ডুবে আছে, কিন্তু পুরো মনোযোগ দেওয়া, তাহলে সেই বাকি আনাগুলো গেল কোথায়? বাকি আনাগুলো অপচয় হয়ে গেল, মন ওয়েস্টেড হয়ে যায়, তো কোনো দিকেই কিছু হলো না, এদিকেও নয় ওদিকেও নয়। সাধারণত সেইখান থেকে উত্তরণের বাণী শোনাচ্ছেন শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে, তাঁরই কথামৃত। এবং সেইখানে তিনি কি বলছেন, যে সংসারে নষ্ট মেয়ের মতো থাকবে মন উপপতির দিকে, কিন্তু সে সব, কিন্তু সে সংসারের সব কাজ করে। এমনিতে কেউ যখন ধর্মের কথা বলছেন, তখন এই উপপতি, নষ্ট মেয়ে এইগুলো সব টেনে আনছেন, যীশুখ্রিস্টের বাণীর মধ্যে এরকম আছে, আর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও প্রচুর। এই একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে যে ওই সব তোমরা বলছো বটে, যে ওটা যেন ওপাড়ার গল্প আর এটা এপাড়ার গল্প, কিন্তু সবটাই তো তাঁরই সৃষ্টি, তাঁরই সৃষ্টি। সেখান থেকে তিনি দরকার মতো উদাহরণ চয়ন করছেন, কার সৃষ্টি? এক্ষেত্রে যার সৃষ্টি তিনি কথা বলছেন, এইরকমই কত মানুষের মনে হয়েছে, যে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়ে কথা বললে এইরকমই তিনি সর্বতোগামী থাকেন, যে যেখান থেকে যেরকম দরকার হচ্ছে সেরকমভাবে উদাহরণ নিয়ে আসছেন, কোনোটাই তো তাঁর নজরের বাইরে নয়। নজর,
কোনোটাই তার নজরের বাইরে নয়, যেমন সেই রকমই কোনোটাই তার ভালোবাসার বাইরে নয়। এই যে নষ্ট মেয়ে এবং উপপত্নী, এইটার মধ্যেও যেন একটা কোথাও একটা ভালোবাসা রয়ে গেছে। ভালোবাসা মানে এই সম্পর্কটাকে অনুমোদন করছেন নাকি তা নয়, কিন্তু যখন কেউ একটা কিছু দেখছেন, একটা সাহিত্যিকের দেখা, তখন তিনি প্রত্যেক কটা চরিত্রকেই যে দেখছেন তার মধ্যে একটা মমতা থাকে, যে সেই চরিত্রটাকে তিনি বোঝবার চেষ্টা করছেন। অভিনেতা অভিনেত্রী উঁচু দরের যারা, তাদের মধ্যে ওটা থাকে যে একটা চরিত্রের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করে নিচ্ছেন। এইবারে সাহিত্যিক যখন ওইটা আইডেন্টিফাই করছেন, তখন কী হচ্ছে, ওই চরিত্রটাকে যেন তিনি খুব নিজের মতো করে দেখবার চেষ্টা করছেন, যে আচ্ছা মেয়েটা কী করছেটা কি, ছেলেটা কী করছেটা কি, লোকটা কী বলতে চায় এটা কি। এইটা যখন করছেন তখন কিন্তু তিনি ওরকম হয়ে যাচ্ছেন না, তিনি ওই মেয়েটার মতো হচ্ছেন না, ওই লোকটার মতো হচ্ছেন না, কিন্তু তিনি একটা নিরপেক্ষভাবে ওর সঙ্গে যুক্ত না হয়ে পুরোটাকে সাক্ষীর মতো করে অবলোকন করছেন, অ্যাজ এ উইটনেস তিনি পুরোটাকে দেখছেন এবং দেখে প্রচুর এর মধ্যে থেকে আনন্দ পাচ্ছেন যে এই রকম নানান রকম আছে। লোকে যদি একটা জায়গায় অনেক ফুল ফুটে আছে, সেখানে যদি যায় আর সে যদি দেখতে বেশ ভালোবাসে ফুল, তাহলে সে দেখছে কোনো কোনো ফুল কী সুন্দর অনেকটা উঁচু গাছের ওপরেতে হয়েছে, কোনো কোনো ফুল নিচুতে হয়েছে, তুমি খুঁজেই পাবে না, একটু বন জঙ্গল ঝোপঝাড় সরালে তারপর সেই ফুলটাকে দেখতে পাবে। আরেকটা ফুল দেখতে গিয়ে উফ বাবা হাতে কাঁটা ফুটে গেল, ফুলটা কি সুন্দর কিন্তু উড়ে বাবা এইরকম কাঁটা রয়েছে। তাই ফুল কাঁটা সমস্ত নিয়েই না তিনি আনন্দ করছেন, কারণ তিনি ওটা ভালোবাসেন। তিনি ওই ফুলটাকে নিয়ে অন্য কিছু পারপাসে ব্যবহার করবেন ওরকম জায়গায় নেই, তাহলে কাঁটা হলে একবার রেগে মেগে আগুন হয়ে যেতেন। উনি ব্যাপারটাকে উপভোগ করছেন যে এই ফুলটার সঙ্গে এরকম কাঁটাও হয়ে রয়েছে, এই যে উপভোগ করবার জায়গা। তার মানে তিনি কাঁটাকে অনুমোদন করছেন না, কিন্তু ওর মধ্যে একটা সৃষ্টি বৈচিত্র্য আছে সেটাতে আনন্দ পাচ্ছেন। সেটা পশুপ্রেমিকদের ক্ষেত্রেও হয়, কত রকমের জন্তু জানোয়ার আছে, একটাকে বেশ মাথায় হাত বুলিয়ে দিলে সেটা ন্যাজ নাড়ছে, আরেকটার কাছাকাছি গেলেই সেটা দাঁত খিঁচিয়ে চড় মারতে আসছে। তো এই নানান রকমের আছে, কিন্তু সবটাকে নিয়েই তিনি আনন্দ করছেন যে জন্তু জানোয়ারদের জগতই বুঝলেন আলাদা রকম। এই যে একটা আসক্তিবিহীন নিষ্পৃহ প্রেম, এইটা কবি সাহিত্যিকের সঙ্গে যুক্ত আছে, প্রেমিক স্বভাবের সঙ্গে যুক্ত আছে, এবং সবটা সবচেয়ে বেশি প্রকাশ যদি ভাবা যায় তা হচ্ছে ঈশ্বরীয় ভাবনার সঙ্গে জড়িত আছে, যে ঈশ্বর যখন দেখছেন তাঁরই হাতে সৃষ্টি, তো তিনি সবগুলোকে নিয়েই আনন্দ করছেন, সবগুলোকে নিয়ে আনন্দ করছেন যে এরকম বৈচিত্র্য আছে। আবারও ভাবছি যে তিনি ওইরকম সম্পর্ককে অনুমোদন করছেন না, কিন্তু এই বৈচিত্র্য আছে। এবার যে যার মতো ভেবে নেবে, যে কিনা জীবনের যে বিবাহিত যে অবিবাহিত সে তার মতো ভেবে নেবে, কিন্তু এই বৈচিত্র্যটা আছে। এবং ফুল থাকলেই কাঁটা থাকবেই, তেমনি রিলেশন থাকলেই তার মধ্যে এই ধরনের সমস্ত এদিক ওদিকও থাকবেই, এইটা তো অস্বীকার করা যায় না। যেমন ফুল আর কাঁটা, তো সেই রকম এটাও এই এই বৈচিত্র্যের মধ্যে পড়ছে। সেই বৈচিত্র্যকে দেখবার যে দৃষ্টি, যেটা সাহিত্যিক যখন একজন উপন্যাস রচনা করছেন তখন বিভিন্ন চরিত্র ফোটাচ্ছেন, এবং ওই ওই চরিত্রের মানুষ যদি, কেউ সাধু কেউ পাপি আপাত দৃষ্টে, ওই ওই চরিত্রের মানুষ যদি উপন্যাস পড়েন, নিজের অংশটা যখন আসবে তখন ভাববেন ওরে বাসে লোকটা সব জানে, সে আর ফুটিয়েছে ঠিক ঠিক। এই যে এটা কখন করা যায়, যখন কিনা তিনি ওইটার সঙ্গে নিষ্পৃহভাবে ভালোবাসছেন ওটিকে। যদি ওর মধ্যে ইনভলভ হয়ে যান তাহলে মুশকিল হয়ে যাবে, তিনি যদি পাপির সঙ্গে ইনভলভ হয়ে যান তাহলে সাধুকে পছন্দই করবেন না, আর যদি সাধুর সঙ্গে ইনভলভ হয়ে যান তাহলে পাপিকে পছন্দই করবেন না। তো তিনি সবটাকে এক দূর থেকে যেন দেখছেন, এই দেখার মধ্যে যে ভাবটা রয়েছে সেটি অনন্তগুণ বাড়ালে ওই জগৎ স্রষ্টার মনোভাব যেন, সেইখান থেকে ভগবান যখন দেখছেন তখন ওই নষ্ট মেয়ে এবং উপপতি এই সম্পর্কটাকে দেখাচ্ছেন। আর তাছাড়াও থাকছে যে নষ্ট মেয়ে দেখো সংসারের যে কাজকর্মগুলো করছে কীরকম মনোযোগ দিয়ে, এবং তার মধ্যে কোনো খোঁত নেই, এটা তো ভালো, মানে একেবারে পুরো জিনিসটা যে একেবারে পুরো অন্ধকার তা তো নয়, এই জায়গাটা তো ভালো। তা সবটা মিলিয়ে শ্রীরামকৃষ্ণ যখন তুলে ধরছেন চিত্রটিকে এবং সেটিকে নিয়ে আসছেন কোথায়, যে সংসারী মানুষ কীভাবে ঈশ্বরের দিকে মন রেখে সংসারের কাজ করবে, তখন বোঝা যায় যে একটা বিরাট শক্তিশালী উচ্চারণের সম্মুখীন আমরা, যেখানে ওই শক্তিপূর্ণ উচ্চারণের সঙ্গে
প্রেমপূর্ণ সাহিত্য যুক্ত হয়ে একটা অপূর্ব ভাব তৈরি করছে। সাহিত্য আমরা যখন বলি, সাহিত্য মানে হচ্ছে, বলা হচ্ছে সহিতের ভাব। তো শ্রীরামকৃষ্ণ এই সাহিত্য রচনা করছেন, তো যখন এটা বলছেন, আর তার মধ্যে ওই সহিতের ভাব রয়েছে। ওই যে মেয়েটি, সে যাকে চিন্তা করছে, কোনো খারাপ লোক কোনো ভালো লোক, এই সবগুলোর সহিত তিনি রয়েছেন। ওই জন্যই লোকে ভেবেছে, এবং সেটি সঙ্গতও বটে, যে সৃষ্টিকর্তা হলে তার এই মনোভাব হতে পারে যে তিনি সকলেরই সহিত। ওই জন্যই এই অপূর্ব মরমী সাহিত্য তৈরি হচ্ছে। তো বলছেন, যখন এটা বলেছেন তখন এর মধ্যে তো এমনি মজাও আছে, নষ্ট মেয়ে ওইরকমভাবে ভাবছে। তা শ্রীরামকৃষ্ণ এইসবগুলো বলবার পর মাস্টারমশাই লিখছেন, কথামৃতকার লিখেছেন, বন্ধনীর মধ্যে দিয়েছেন, ডাক্তারের প্রতি বুঝেছো, মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে বলছেন বুঝেছো, কোনটা বললেন, সংসারে নষ্ট মেয়ের মতো থাকবে মন উপপতির দিকে, কিন্তু সে সংসারের সব কাজ করে, বুঝেছো। ডাক্তার, ও ভাব যদি না থাকে বুঝবো কেমন করে। উরে বাবা, আচ্ছা, মানে ব্যাপারটা এমনিতেও বোঝা যাচ্ছে না, উনি এতটাই শুদ্ধ চরিত্র এরকমভাবে, যে ও ভাব যদি না থাকে তা আন্দাজেও বোঝা যাচ্ছে না কেসটা, কিন্তু ডাক্তার ও বলে দিয়েছেন, ও ভাব যদি না থাকে বুঝবো কেমন করে। এইবার শ্যাম বসু, যাকে যিনি আগেও আমরা পেয়েছি, আজকেও পেলাম, তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্যাম বসু, কিছু বোঝো বই কি, ডাক্তারবাবুকে এরকম বলেছেন। ডাক্তারবাবু এদের সঙ্গে যখন মিশছেন তখন ওই ডাক্তারি জনিত কোনো মান অভিমান এই সমস্ত রেখে মিশছেন না, আর তিনি এমনিতেও খুব জেন্টলম্যান ছিলেন, আমরা যা পরিচয় পাই এবং যা সংবাদ আছে। তো শ্যাম বসু মহাশয়, তিনি ডাক্তারবাবুর সঙ্গে নিশ্চয়ই এরকম বলতে পারতেন, আর এখানে মোক্ষম উত্তরটা দিয়েছেন, বলেছেন কিছু বোঝো বই কি, আর তখন সকলের হাস্য, মাস্টারমশাই লিখছেন সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, শ্রীরামকৃষ্ণ আবার ওর সঙ্গে যোগদান করছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, আর ওই ব্যবসা অনেক দিন ধরে করছেন কি বলো, সকলের হাস্য, যে ওই ব্যবসা অনেক দিন ধরে করছেন, এটার মানে যে কি বোঝা মুশকিল, মানে ওইসব ব্যাপারের মধ্যে অনেক দিন ধরে রয়েছেন, অর্থাৎ সংসারে রয়েছেন, এইরকম অর্থে হয়তো বলছেন, আর ওই ব্যবসা অনেক দিন ধরে করছেন কি বলো, আর ওই ব্যবসা অনেক দিন ধরে করছেন কি বলো, এরকম বলছেন সকলের হাস্য। এবার শ্যাম বসু মহাশয়কে আমরা দেখেছি যে তিনি ওই নানান তাত্ত্বিক প্রশ্ন করেন, আর শ্রীরামকৃষ্ণকে কখনো কখনো একটু বুকে থামাতে হয়, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে ভাবেন। এখন আবার এই তাত্ত্বিক প্রশ্ন ভেতরে একটু তাত্ত্বিক হোক তথ্যগত হোক, কিন্তু সরাসরি অধ্যাত্ম জীবনের সঙ্গে যুক্ত নয়, ওরকম প্রশ্নের ভুরভুরি শ্যামবাবুর মধ্যে আবার উঠেছে মনে হয়। মাস্টারমশাই লিখছেন, শ্যাম বসু মহাশয়, শ্যাম বসু মহাশয় থিওসফি কীরকম বলেন। সেই সময় থিওসফিক্যাল সোসাইটি এবং থিওসফি এটির প্রচলন ছিল। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, মোট কথা এই, যারা শিষ্য করে বেড়ায় তারা হালকা থাকের লোক, হালকা থাকের মানে শ্রেণীর, আর যারা সিদ্ধাই অর্থাৎ নানা রকম শক্তি চায় তারাও হালকা থাক, যেমন গঙ্গা হেঁটে পার হয়ে যাব এই শক্তি। অন্য দেশে একজন কি কথা বলছে তাই বলতে পারা এই এক শক্তি, ঈশ্বরে শুদ্ধা ভক্তি হওয়া এইসব লোকের ভারী কঠিন। থিওসফির মধ্যে যে অলৌকিকত্বের প্রসঙ্গ ছিল, শ্রীরামকৃষ্ণ সেটির উল্লেখ করলেন ইঙ্গিতে, এবং করে এইসব কথা যখন বলছেন তার মধ্যে আমরা পাচ্ছি যে যারা সিদ্ধাই অর্থাৎ নানা রকম শক্তি চায় তারাও হালকা থাক। বিভিন্ন সময় তিনি বলেছেন যে সিদ্ধাই চাইলে আসে, কেউ যদি অধ্যাত্ম পথে অগ্রসর হন, কিন্তু সেটা যিনি অগ্রসর হচ্ছিলেন তার অগ্রগতিকে রুদ্ধ করে দেয় প্রায়শই, যে অলৌকিক শক্তি, তথাকথিত অলৌকিক শক্তি, সেগুলি সে যেন চাইতে নেই বা হঠাৎ করে এসে উপস্থিত হলেও প্রণাম করে সরিয়ে রাখতে হয়। এইভাবেই শ্রীরামকৃষ্ণ উপদেশ দিয়েছেন, আর বলছেন যে ওই যেমন গঙ্গা হেঁটে পার হয়ে যাব এই শক্তি, অন্য দেশে একজন কি কথা বলছে তাই বলতে পারা, এই সমস্ত কথা বললেন, এই এক শক্তি, ঈশ্বরে শুদ্ধা ভক্তি হওয়া এই সকল এইসব লোকের ভারী কঠিন, যেহেতু মন ওইদিকে পড়ে থাকে। শ্যাম বসু,
কিন্তু তারা হিন্দু ধর্ম পুনঃস্থাপিত করবার চেষ্টা করছে। তারা তারপর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন থিওসফিস্টরা, শ্রীরামকৃষ্ণ, আমি তাদের বিষয়ে ভালো জানি না। শ্যাম বসু, মরবার পর জীবাত্মা কোথায় যায়? চন্দ্রলোকে, নক্ষত্রলোকে ইত্যাদি এসব থিওসফিতে জানা যায়। শ্রীরামকৃষ্ণ, তা হবে, আমার ভাব কিরকম জানো? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বললে, আমি বার, তিথি, নক্ষত্র এসব কিছু জানি না, কেবল এক রাম চিন্তা করি। আমার ঠিক ওই ভাব। কি সুন্দর আনছেন! ওই যে শ্রীরামকৃষ্ণ ওই দিকগুলোতে মন দিতে বারবার করে বারণ করছেন, যে মন দিলে মন ওই দিকেই চলে যায়, যে মন দিয়ে ঈশ্বর লাভ হতে পারে সেই সম্ভাবনা রয়েছে, সেই মনের অপচয় কেন কেন করবে? তা সেটা তিনি কি সুন্দর করে বোঝাচ্ছেন, বলছেন যে হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? এই যে তিথি জিজ্ঞাসা করছে, এখন তিথি জিজ্ঞেস করলে ওই সম্পর্কে একটু অবহিত থাকতে হয়, তো যে খেয়াল আছে ব্যাপারটি। তো হনুমান বললে, আমি বার, তিথি, নক্ষত্র এসব কিছু জানি না, কেবল এক রাম চিন্তা করি। আমার ঠিক ওই ভাব। রামচন্দ্রের চিন্তা করছেন হনুমানজি তদ্গত প্রাণ হয়ে, তখন আর অন্য কিছুর হিসেব থাকছে না। এটা খুব উচ্চ অবস্থার কথা, যখন কিনা কেউ তার ইষ্টকে এতই স্মরণ করছেন যে অন্যদিকে এর হুঁশ ক্রমশ চলে যাচ্ছে। তাহলে তিথি, এখনকার দিনে তো আর লোকে তিথি খুব একটা হিসেব রাখে না, ভক্তরা যেগুলি কিনা খুব মাহাত্মপূর্ণ তিথি সেগুলি খেয়াল রাখেন, যে অমুক তারিখ, তাও ইংরেজির ডেটের সঙ্গে মিশিয়ে খেয়াল রাখেন। আর অন্যদিন যদি কেউ বলে যে আজকে কী তিথি বলো তো, তখন কি আর বলতে পারবে? পারবে না এখনকার দিনে। কিন্তু যেটা পারবে সেটা হচ্ছে তারিখ, যে আজ কত তারিখ তো বলো তো, সে বললে আজ মনে হচ্ছে 16, তখন লোকে বললো দূর কী বলছো, আজকে 16 তারিখ, হাসাহাসি করতে আরম্ভ করলো। আর যে তুখোর একেবারে বিভিন্ন কাজে কর্মের মধ্যে রয়েছে, সে সঙ্গে সঙ্গে বলে দিল যে আজকে হচ্ছে 21 তারিখ, এরকম বলে দিল কিছু একটা। তা সেইটিতে তা বোঝা গেল যে তার ওই সব ব্যাপারে তুখোর। কিন্তু যে বলতে পারলো না, কেন বলতে পারলো না, দুটো কারণে বলতে না পারতে পারে। একটা হচ্ছে ক্যালাস, খেয়ালই নেই, ও 16 যায় 21 তাই, ওটা ছেড়ে দেওয়া যেতে পারে। আরেকটি হচ্ছে যেটি, সেটি উচ্চ অবস্থার কথা, সেটি শ্রীরামকৃষ্ণ এখানে হনুমানজি এবং শ্রীরামচন্দ্রের উপমার মাধ্যমে বোঝাচ্ছেন, যে যার কিনা মন এতটাই ঈশ্বরীয় বিষয়ে মগ্ন হয়ে গেছে যে তারিখের হিসেব থাকছে না, সেই রকম এটা হয়। আচ্ছা, তারিখের হিসেব থাকছে না মানেটা কি? যদি হয় যে সে তিনি বাড়িতেই রয়েছেন বা কোনো আশ্রমে রয়েছেন, তাহলে এটি হতে পারে যে তারিখ নিয়ে ঘাটাঘাটি করবার দরকার নেই। আবার যদি তারিখ নিয়ে ঘাটাঘাটি করবার দরকার থাকে, ধরা যাক তাকে কিছু সই করতে হয়, তিনি খুব উচ্চ চরিত্রের মানুষ, কিন্তু যখন সই করতে হচ্ছে, চেক সই করছেন, এটা ওটা করছেন, আরও অন্যান্য চিঠিপত্রে সই করতে হচ্ছে, এখানে ওখানে তারিখ দিতে হচ্ছে, তখন তারিখগুলো খেয়াল আসছে, বা কেউ একজন বলেছে যে আজ তো 21 তারিখ আর দুদিন বাদে 23 তারিখ, এসব বলেছে। কিন্তু যদি ভগবানের দিকে মন চলে যায়, তখন ওইটাতেও তার মনটা থাকবে না, ওই যে কত তারিখ সেটা মন বেশি নিতে চাইবে না, ঘন ঘন বিস্মৃত হয়ে যাওয়ার উপক্রম করবে। এই যে তারিখ যখনই বলা হচ্ছে, তখন হচ্ছে কি, কালকে খণ্ডিত করা হচ্ছে, তো আজ এই তারিখ, কাল ওই তারিখ, পরশু ওই তারিখ, এক নম্বর কাল খণ্ডিত হয়ে গেল। আরেকটি হচ্ছে যে ওর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা থাকে, অতীতের চিন্তা থাকে, ও কালকে এই কাজগুলো, পরশু ওগুলো করতে হবে, আর তার পরের দিনেরটা এই ওটা ক্যালেন্ডারে নোট করো তো। এই যে নানান রকম কাজ, ভবিষ্যতের চিন্তা, এটা তো মানুষের থাকে, কিন্তু যখন ঈশ্বরের উপরে কেউ পূর্ণরূপে নির্ভরশীল রয়েছেন বা নির্ভরশীল হওয়ার উপক্রম করছেন, তখন ক্রমশ তার ভবিষ্যতের পরিকল্পনা উবে যেতে থাকে। সেই মানুষ যদি সইও করেন, ওই তারিখ দিয়ে সই করলেন, তারিখের ব্যাপারটা মনের মধ্যে থাকতে চায় না। এই শুনলেন 21 তারিখ, আবার পরের বার সই করতে গিয়ে বললেন এই আজকে যেন কত তারিখ, হি অর সি ইজ নট ক্যালাস। কিন্তু হি অর সি ইজ গ্র্যাজুয়ালি সিজিং টু লিভ আন্ডার দি বন্ডেজ অফ ফ্র্যাগমেন্টেড টাইম। তো ওই সময়কে আর খণ্ডিত হতে দিচ্ছেন না, একটা ক্রম প্রবাহিত একটি অস্তিত্বের মধ্যে থাকছেন, সেখানে ওই ভবিষ্যৎ পরিকল্পনা এটা ওটা করে যে কাল খণ্ডিত হয়ে যাবে, ওটা তার মধ্যে নেই। তিনি তাহলে কোথায় রয়েছেন তিনি? তাহলে ওই যে হনুমানজি বললেন
যে কেবল এক রাম চিন্তা করি, ক্রমাগত রাম চিন্তার মধ্যে যিনি নিমজ্জিত রেখেছেন নিজেকে, তিনি কালকে খণ্ডিত করে দেখতে পারছেন না। এইটা হচ্ছে ওই উচ্চ অবস্থার কথা। শ্রীরামকৃষ্ণ সেটি বললেন যে আমার ভাব কীরকম জানো, ওই যে বলছেন যে তিথি, তাহলে তিথির হিসেবে হনুমানজি রাখতে পাচ্ছেন না, সেইটা শ্রীরামকৃষ্ণের, যে তার মানে ওই খুঁটিনাটি কিচ্ছু মনে রাখতে পারি না, ভালো লাগে না, ভালো লাগে না বলেই মনে রাখতে চান না, মনে রাখেন না, এটাই হচ্ছে তার অবস্থা। সেই জন্য তাকে যখন ওই রকম জিজ্ঞাসা করেছেন তখন শ্রীরামকৃষ্ণ ওইটি বলেছেন। বলবার পর শ্যাম বসুরও আবার ওই ভুরভুরি উঠছে নানান রকম প্রশ্নের, বলছেন তারা বলে মহাত্মা সব আছেন, আপনার কি বিশ্বাস? এই মহাত্মা মানে এর সঙ্গে ওই কিছুটা লৌকিক অলৌকিক প্রসঙ্গ যুক্ত হয়ে আছে। শ্রীরামকৃষ্ণ, আমার কথা বিশ্বাস করেন তো আছে, এসব কথা এখন থাক। ওই যে যে ওই সত্যগুলি নিয়ে টানাটানি করে লাভ নেই, কারণ মানুষের জীবনে যাতে ঈশ্বর দর্শন হয়, যে পথে যেভাবে ঈশ্বর দর্শন হবে, চলো সেই কথা বলা যাক, এসব কথা এখন থাক। আমার অসুখটা কমলে তুমি আসবে, যাতে তোমার শান্তি হয়, যদি আমায় বিশ্বাস করো উপায় হয়ে যাবে। কি সুন্দর করে বলছেন যে যাতে তোমার শান্তি হয়, মনের মধ্যে অস্থিরতা রয়েছে তো সেইখান থেকে, যাতে তোমার শান্তি হয়, যদি আমায় বিশ্বাস করো উপায় হয়ে যাবে। দেখছো তো আমি টাকা লই না, কাপড় লই না, এখানে প্যালা দিতে হয় না, তাই অনেকে আসে। তো শ্রীরামকৃষ্ণ এরকম মজা করে বলছেন, কিন্তু খুব সিরিয়াস প্রসঙ্গ, যে আমার কাছে এসো, আমার কাছে এসো, এখানে এলে কোনো অন্য কিছু ভাবনা চিন্তা করবার প্রয়োজন নেই। দেখছো তো আমি টাকা লই না, কাপড় লই না, কি সুন্দর করে বলা। তা এই ত্যাগীশ্বর শ্রীরামকৃষ্ণ শ্যামবাবুকে বলছেন ওই জন্যই যে এখানে এসো, আর পাঁচ রকম চিন্তা করতে হবে না, এলে তোমার মনের আনন্দ শান্তি এইসব হবে। এখানে প্যালা দিতে হয় না, তাই অনেকে আসে। প্যালা দিতে হয় না, ওই যাত্রাপালায় আগে হচ্ছে যে যেটুকু যেটুকু দর্শনী দিতে হতো সেটির কথা, যে এখানে ওইসব দিতে হয় না, তা ওই জন্য এসো। তিনি বলছেন যে একটা লোক ওইরকম যাত্রা দেখবে বলে সে যাচ্ছে, আর কোথাও গিয়ে দেখলো যে অনেক লোক হয়েছে, তারপর যখন একটু ভেতরে ঢুকছে তখন শুনছে যে এখানে প্যালা দিতে হয়, তখন আস্তে 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 চলে গেল। এক জায়গায় গিয়ে শুনলো এখানে প্যালা দিতে হয় না, তখন সে ভিড়টি ঠেলে কুনুইয়ের গুঁতো টুতো মেরে শ্রীরামকৃষ্ণ এইভাবে বলছেন যে সে সামনে গিয়ে বসে গোপে চারা দিয়ে বসে যাত্রা দেখতে থাকলো, যেহেতু প্যালা দিতে হয় না। তো শ্রীরামকৃষ্ণ বলছেন আমার এখানেও ডোন্ট ওরি, কিছু দিতে হবে না, প্যালা দিতে হয় না। তা বললেন তাই অনেকে আসে, সকলের হাস্য, সবাই হেসে ফেলেছেন এটি শুনে, স্বাভাবিক। ডাক্তারের প্রতি ডাক্তারবাবুকে শ্রীরামকৃষ্ণ বলছেন, ডাক্তারবাবুর সঙ্গে আগে অনেক কথা হয়েছে এবং শ্রীরামকৃষ্ণ যেটি ভেবেছেন বা বুঝেছেন সেটি হচ্ছে ডাক্তারবাবুর ভেতরে প্রচুর সম্ভাবনা রয়েছে, কিন্তু তিনি ওই সংশয় নিয়ে চলছেন, মনের মধ্যে অনেক প্রশ্ন, তারপর বুদ্ধির একটা অহংকার আছে, অহমিকা আছে, এইসব মিলে একটা ভেতরটা কেমন হয়ে আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, মাসে মাসে লিখছেন ডাক্তারের প্রতি, ডাক্তারের প্রতি তোমাকে এই বলা রাগ করো না, ওসব তো অনেক করলে, টাকা মান লেকচার, এখন মনটা দিন কতক ঈশ্বরেতে দাও, আর এখানে মাঝে মাঝে আসবে, ঈশ্বরের কথা শুনলে উদ্দীপন হবে। এটি বললেন যে ঈশ্বরের কথা শুনলে উদ্দীপন হবে, আর বলছেন যে রাগ করো না, ডাক্তারবাবুকে বলছেন। তাহলে ডাক্তারবাবু মানে কে কার চিকিৎসা করতে এসেছেন, এ উল্টে হয়ে যাচ্ছে ব্যাপারটা। তা বললেন যে ওসব তো অনেক করলে, টাকা মান লেকচার, সরাসরি বলছেন ডাক্তারবাবুকে, এখন মনটা দিন কতক ঈশ্বরেতে দাও। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে নির্জন বাস মাঝে মাঝে করতে হয়, তাহলে ঈশ্বরের দিকে খুব দ্রুত অগ্রগতি হয়, আর এখানে মাঝে মাঝে আসবে, ঈশ্বরের কথা শুনলে উদ্দীপন হবে। কিয়ৎকাল পরে ডাক্তার বিদায় লইতে গাত্রোত্থান করিলেন, মাস্টারমশাই লিখছেন, এমন সময় শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ আসিলেন ও ঠাকুরের চরণধুলি লইয়া উপবিষ্ট হইলেন। এই যে গিরিশবাবু এসছেন, একে ডাক্তারবাবু খুব পছন্দ করেন গিরিশবাবুকে, তা তিনি এসে উপস্থিত হয়েছেন। তা ডাক্তারবাবুর সঙ্গে বেশ বুদ্ধিতে মেলে, আবার একদিক দিয়ে চূড়ান্ত মেলে না, কিছুই মেলে না, চূড়ান্ত অমিল। সেটা কি?
সেটা হচ্ছে যে ডাক্তারবাবু ওই ভক্তি দিকটা নিতে চান না, নিরাকারের দিকে টান আছে, একটা বুদ্ধি দিয়ে ধর্মকে বোঝবার চেষ্টা করেন, আর গিরিশবাবু শ্রীরামকৃষ্ণকে অবতার বলে উপলব্ধি করেন, সেই প্রসঙ্গ জনসমক্ষে বলেন, এইটা ডাক্তারবাবুর সঙ্গে একদম মেলে না। কিন্তু ডাক্তারবাবুর ভীষণ ভালোবাসা, বন্ধুত্ব গিরিশবাবুর সঙ্গে, গিরিশবাবুর প্রতি ভালোবাসা, তার সঙ্গে বন্ধুত্ব, এইসব রয়েছে। এবারে কি হয়েছে যে শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ আসিলেন, যখন ডাক্তারবাবু বিদায় নেওয়ার জন্য উঠে পড়েছেন, সেই সময় শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ আসিলেন, মাস্টারমশাই লিখছেন, ও ঠাকুরের চরণধুলি লইয়া উপবিষ্ট হইলেন। ডাক্তার তাহাকে দেখিয়া আনন্দিত হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন, বসে পড়লেন আর কি, যে গিরিশবাবু যখন এসছেন। এইবার ডাক্তারবাবু কি সুন্দর বলছেন, মাস্টারমশাই লিখছেন, ডাক্তার আমি থাকতে উনি আসবেন না, যাই চলে যাব যাব হয়েছি ও অমনি এসে উপস্থিত, সকলের হাস্য। গিরিশের সঙ্গে ডাক্তারের বিজ্ঞান সভার কথা হইতে লাগিল। বিজ্ঞান সভা মানে সায়েন্স অ্যাসোসিয়েশন, ডাক্তার মহেন্দ্রলাল সরকারের প্রতিষ্ঠিত ভারতবর্ষীয় বিজ্ঞান সভা, যেটি পরবর্তীকালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স। তো সেটি কথা হচ্ছে গিরিশবাবুর সঙ্গে ডাক্তারবাবুর। শ্রীরামকৃষ্ণ, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ আমায় একদিন সেখানে লয়ে যাবে। ডাক্তার, তুমি সেখানে গেলে অজ্ঞান হয়ে যাবে ঈশ্বরের আশ্চর্য কাণ্ড সব দেখে। শ্রীরামকৃষ্ণ, বটে। তো ডাক্তারবাবু শ্রীরামকৃষ্ণকে ওইরকমভাবেই কথা বলতেন, ভালোবেসে তুমি তুমি করে বলতেন। আর এই অজ্ঞান হয়ে যাওয়ার মানেটা কি? দুটো মানে আছে। একটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের অল্পেতেই উদ্দীপন হয়, যখন কোনো ঈশ্বরীয় বহিঃপ্রকাশ তিনি দেখছেন কোনোভাবে, তিনি বলছেন যে এক জায়গায় অনেক লোক থাকলে সেটি দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়, যে অনেক মানুষ, ঈশ্বরের সৃষ্টি, বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি, এইসব। তাই এইরকম আবার গান হচ্ছে যখন, তখন শ্রীরামকৃষ্ণের উদ্দীপন হচ্ছে। তো এইটা যে নানান রকম হচ্ছে, উদ্দীপন হওয়া মানে কি, যে তিনি ভাবস্থ হয়ে যাচ্ছেন, ওইটা ডাক্তারবাবু বলছেন তুমি অজ্ঞান হয়ে যাবে, একটু ওইরকম মজা করে বলা আর কি। তো এই ঈশ্বরের কার্য নানান রকম দেখলে ওটা হয়, তাহলে অ্যাসোসিয়েশনে, মেডিকেল সায়েন্স অ্যাসোসিয়েশনে গেলে ওরকম নানান রকম দেখতে পাবে, সেখান থেকে ডাক্তারবাবু বললেন যে তোমার এরকম অবস্থা হবে। আরেকটা হচ্ছে ডাক্তারবাবুর এটা ভালো লাগে না, যে এই ভাব ইত্যাদি এগুলি তিনি পছন্দ করেন না, এমনি মনের দিক থেকে নেন না, আবার ভাবেন যে শ্রীরামকৃষ্ণকে তিনি ভালোবাসেন, তো যে ওগুলো হলে তো তাঁর শরীর আরও খারাপ হয়ে যাবে। এইসব ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্নেহের সঙ্গে বকেছেন যে তুমি এগুলোকে কি মনে করো, যে এগুলো যদি ঠিক ঠিক না মনে করো তাহলে তোমার সায়েন্স মায়েন্স সব মিছে, এরমভাবে বকেছেন। কিন্তু ওই আর কি, পেশেন্টের প্রতি একটা দরদের জায়গা, সে সব মিলিয়ে ওগুলো পছন্দ করেন না, সেই সবটা আছে এই কথার মধ্যে ঢুকে প্রায় সবটাই, যে গিরি তুমি সেখানে গেলে অজ্ঞান হয়ে যাবে ঈশ্বরের আশ্চর্য কাণ্ড সব দেখে। শ্রীরামকৃষ্ণ মাইন্ড করছেন না, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ বটে। এইবার ডাক্তারবাবু আবার গিরিশবাবুকে এমন কিছু বলছেন যেখান থেকে একটা মতান্তর তৈরি হচ্ছে, কিন্তু খুব সুইট ডাক্তার গিরিশের প্রতি, আর সব করো বাট ডু নট ওয়ার্শিপ হিম অ্যাজ গড, এমন ভালো লোকটার মাথা খাচ্ছ যে তাকে ঈশ্বর বলে পুজো করো না। ওইটাই হচ্ছে ডাক্তারবাবুর মনোভাব, যে তিনি বলেছেন আগেও যে অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম, মানুষ হিসেবে আমার সর্বোচ্চ শ্রদ্ধা আছে তার প্রতি, কিন্তু তাকে ঈশ্বর বলে তোমরা আবার পুজো করছো কেন, এইসব গিরিশবাবুকে বলেছেন। গিরিশবাবু নাটক লিখতেন আর কথা বলতেও জানতেন, কি অপূর্বভাবে বললেন, একটা এমনি শব্দ নিয়ে চলে এলেন, প্রাকৃত শব্দ, কিন্তু নিয়ে এসে প্রসঙ্গটাকে কীভাবে বললেন, বলছেন মাস্টারমশাই লিখছেন, গিরিশ কি করি মহাশয়, যিনি এ সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন তাকে আর কি করব বলুন, তার গু কি গু বোধ হয়। একেবারে তীক্ষ্ণভাবে মূল প্রসঙ্গটিকে এনে দিলেন, যে তাকে মানুষ বলে আর বোধ হয় না, কাকে, যিনি এ সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন। গিরিশবাবু যখন এটা বলছেন তখন এর সঙ্গে অনেকটা তথ্য যুক্ত হয়ে থাকছে। তো গিরিশবাবুকে বলা হয় বোহেমিয়ান ডিভোটি, বোহেমিয়ান, কোনো তাল ঠিকানা ছিল না, কিন্তু ভেতরে ভক্তির ভাব নিশ্চয়ই ছিল, নাহলে এই পরিণতি হচ্ছে কী করে, আমরা যেটা যে অবস্থায় দেখছি। কিন্তু তার আগে একবার সাংঘাতিক রকমের,
সে কালা পাহাড়ের মতো, যে ভেতরে যাই থাকুক না কেন এমনি ভক্তি, প্রবল ভক্তি রসাত্মক পালা রচনা করেছেন, কিন্তু সেসব যাই হোক না কেন ওই প্রথাগত ধর্মের প্রতি তীব্র একটা অনীহা, যে লোকজন সব মিলে নাচছে গাইছে আর সমস্ত করছে, এই সমস্ত দুচক্ষে সহ্য করতে পারে, এইরকম হচ্ছে তার ভাব। এবং কেউ যদি এসে ইনিয়ে বিনিয়ে ওরকম কথা বলেছে তো তাকে এমন একটা উল্টোপাল্টা কিছু বলে দিতেন যে সে পালাবার পথ পেত না। আর ভেতরে বিরাট সংশয় ছিল, সংসারে অনেক দুঃখও পেয়েছেন, আর ভেতরে বিরাট সংশয় ছিল যে ভগবান আছেন কি না, গুরু হয় কি না। নিজের মনে মনে প্রার্থনা করতেন, কাঁদতেন যে গুরু যদি কেউ থেকে থাকো তাহলে আমাকে পথ দেখাও। গিরিশবাবুর সেই জীবনের মধ্যে যেমন বাঘে আঁচড়ে দেয়, সেরকমভাবে সন্দেহ এবং অবিশ্বাস তার জীবনকে আঁচড়ে দিয়েছে, ক্ষতবিক্ষত করেছে। সেই গিরিশবাবুর জীবনে একটা কোথা থেকে হাওয়ায় ভেসে আসা ফুলের মতো রামকৃষ্ণ পরমহংসের আবির্ভাব। তো তার জীবনের ঠাকুর তো অন্য রকম, এবং প্রথম প্রথম তার ওই রকম বাইরের দিকের সেই অনমনীয় বিকট ব্যতিক্রমী ব্যবহার ছিল তো। ঠাকুর নমস্কার করছেন, গিরিশবাবু নমস্কার করছেন, তারপর দেখলেন আরে তো মহা মুশকিল, আমি যেরকমভাবে মাথা হেঁট করে করলাম আমার থেকে আরও বেশি মাথা হেঁট করে করছে, আচ্ছা তাহলে আরও একটু বেশি উনি করলেন, ঠাকুর আরও বেশি, এই তো অদ্ভুত লোক। যেন শ্রীরামকৃষ্ণকে তিনি উপেক্ষা করবার চেষ্টা করছেন কিন্তু পারছেন না, কোথায় একটা আকর্ষণ রয়েছে। থিয়েটারে গেছেন শ্রীরামকৃষ্ণ, গিরিশবাবু কখনো ভালো ব্যবহার করেছেন, কখনো যা তা ব্যবহার করেছেন, সেটা আজ ইতিহাস। সেই নিয়ে কত নাটক পালা রচিত হয়েছে, যাত্রাপালা হয়েছে, লোকে এখনো কি আনন্দ করে সেই সবগুলো দেখে, যে গিরিশবাবুর আনুগত্যের আগের যে সময়টা সেখানে কি যাচ্ছে, তাই মদ্যপান করে গালি গালাজ করছেন, এ করছেন ও করছেন, শ্রীরামকৃষ্ণ সেগুলোকে গ্রহণ করছেন, শুনছেন, কান দিয়ে নিচ্ছেন, কিন্তু তার বেশি আর নয়, আর গিরিশবাবুকে ভালোবাসছেন। সেই ভালোবাসাটা এত রকমের, এবং সেই জীবন গিরিশবাবুর এত টালমাটাল খেয়েছে, আর শ্রীরামকৃষ্ণ এক জায়গায় রয়েছেন, এবং সেই প্রেমের আহ্বান, অব্যক্ত আহ্বান, অনেক ক্ষেত্রেই কিছু বলছেন না, কিন্তু এই মানুষটাকে, এই লোকটাকে অগ্রাহ্য করা যাচ্ছে না, একে সরিয়ে রাখা যাচ্ছে না, হি ইজ হন্টিং মি, এইরকম তো গিরিশবাবুর অবস্থা। এবং সেইখান থেকে ধীরে 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 শ্রীরামকৃষ্ণের কাছে তার এসে পড়া, এসে পড়া মানে কীরকম, যে তার পায়ের কাছে পড়া, কিন্তু তার মধ্যে দিয়ে আসলে নিজের ব্যক্তিত্বকে হারানো নয়, নিজের ব্যক্তিত্বের সুমহান স্বর্ণালী জায়গায় উপনীত হয়ে যাওয়া। ব্যক্তিত্ব অনেক রকমের ওই মাকড়সার জালের মধ্যে কেমন ধারা যেন হয়েছিল, সেই সমস্ত জালটাল ছড়িয়ে ভক্ত ভৈরব গিরিশচন্দ্র, সেই জাল সরিয়ে দিয়ে ভক্ত ভৈরব গিরিশচন্দ্রের আত্মপ্রকাশ, সেটি শ্রীরামকৃষ্ণের কৃপায় হয়েছে। তো দেন হি ইজ এ চেঞ্জড ম্যান, তার আগের সমস্ত কিছু, ওই যে যে গুণগুলো ছিল, যে তার সংস্কৃতি চেতনা, যা তার পড়াশোনা, যা তার নাট্য রচনা, অভিনয় পরিচালনা, প্রযোজনার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা, সেই সব কিছু রইল। আর জীবনের ওই হিজিবিজি জায়গাগুলো কেমন যেন কুয়াশার মতো হয়েছিল, সেগুলো ওই প্রেমিক পরমহংসের পবিত্র বিবাহে কেটে গেল সেই কুয়াশা, এবং নতুন করে পৃথিবীকে দেখতে পাচ্ছেন গিরিশচন্দ্র। সেই জন্যে তিনি বলছেন যে যিনি এ সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন তাকে আর কি করব বলুন। তাহলে এই যে সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে শ্রীরামকৃষ্ণ পার করেছেন, সে সংসার সমুদ্র, এটি আমাদের শাস্ত্রে বিভিন্ন রকমভাবে আছে, সংসার আর নবঘোরে, তো এই যে সংসার সমুদ্র সেইখানে যেন পড়ে গেছে সন্দেহ সাগর। তাহলে এই সমুদ্রের মধ্যে একজন পড়ে গেছে, কিভাবে কিভাবে পড়ে গেছে, নিজেকে আবিষ্কার করছে যে সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, পুকুরের মধ্যে হাবুডুবু খেলেই লোকের একেবারে ভীষণ চিন্তা হয়ে যায়, নদীতে আরও বেশি, আর সাগরে কে বাঁচাবে কে বাঁচাবে। সেইখানে এই ঠাকুর রামকৃষ্ণ পরমহংস রয়েছি আমরা 27 অক্টোবর 1885-তে শ্যামপুকুর বাটিতে সন্ধ্যের মুখে এসব কথা হচ্ছে। সামনে যে শ্রীরামকৃষ্ণ পরমহংস অবস্থান করছেন, সেই তিনিই ওই সংসার সাগর, সন্দেহের সাগর, সেইখান থেকে তিনিই তো পরিত্রাণ করেছেন সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে, তাকে আর কি করব বলুন। তো ওই বলে বললেন যে তাকে সাধারণ মানুষ বলে তো মনে হয় না, হ্যাঁ সেই জন্য আপনি যে বলছেন যে তাকে ঈশ্বর বলে পুজো করো না, আমি কি করব বলুন, আমার পক্ষে সম্ভব নয়। এখন যদি কেউ বলেন যে কেন,
একে যে এই সংশয় সন্দেহের সাগর থেকে যে পরিত্রাণ করলেন তাকে যদি মানুষ বলে ভাবা যায়। গিরিশবাবু বলছেন যে এটা মানুষের ক্ষমতায় হয় না, তিনি কি মানুষ কম দেখেছেন? কিন্তু আবার শ্রীরামকৃষ্ণকে একটা অলৌকিক ব্যাপার ভাবে সেরকমভাবে দেখাচ্ছেন না, কিন্তু বলছেন যে ভগবান, ভগবানকে তো লোকে ডাকে, সেই ভগবান মর্তে আবির্ভূত হন কোনো একটা রূপ নিয়ে, এইটা আমি বিশ্বাস না করে পারছি না। আমার জীবনের পরিত্রাতা যিনি, তিনি ঈশ্বর এই রূপে আবির্ভূত। আর তার মাঝে যেন এটা বলেছেন যে তার গু কি গু বোধ হয়, এইটা ডাক্তারবাবু বুঝতে পারেননি ঠিক। তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, ডাক্তার, গুর জন্য হচ্ছে না, আমারও ঘৃণা নাই। একটা দোকানির ছেলে এসেছিল, তা বাজে করে ফেললে, সকলে নাকে কাপড়, একটা দোকানির ছেলে এসেছিল, তা বাজে করে ফেললে, সকলে নাকে কাপড় দিলে, আমি তার কাছে আধ ঘন্টা বসে, নাকে কাপড় দিই নাই। আর ম্যাথর যতক্ষণ মাথায় করে নিয়ে যায় ততক্ষণ আমার নাকে কাপড় দেবার জো নাই। আমি জানি সেও যা আমিও তা, কেন তাকে ঘৃণা করব। এইবার বলে ডাক্তারবাবুর ভিতরে একটা ভাব আছে তো, ফট করে বলছেন এইসব কথা বলবার পর, আমি কি এর পায়ের ধুলা নিতে পারি না? এই দেখো নিচ্ছি শ্রীরামকৃষ্ণের পদধূলি গ্রহণ। ডাক্তারবাবু চট করে এটা করেন না, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণকে পা ছুঁয়ে প্রণাম করছেন, পদধূলি গ্রহণ করছেন। হট করে এটা হয়ে গেল, ওই এটা ওটা প্রসঙ্গ করতে 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 বলছেন যে আমি জানি সেও যা আমিও তা, কেন তাকে ঘৃণা করব। এইটার মধ্যে দিয়ে যেন সেই অদ্বৈত ভাবটা তিনি বলছেন যে সকলের মধ্যে একই সত্তা, কিন্তু বলতে বলতে বলছেন যে ওইটাই, সুতরাং যে কোনো কারোরই পায়ের ধুলো নেওয়া যেতে পারে, আমি কি এর পায়ের ধুলো নিতে পারি না? এই দেখো নিচ্ছি শ্রীরামকৃষ্ণের পদধূলি গ্রহণ। এখন এটা তো ভক্তির ভাবে হয়, কিন্তু ওই গিরিশবাবু যেটা বলেছেন ওটা মনে হয় ডাক্তারবাবুর ভেতরে গিয়ে একটা চার্জ করে দিয়েছে, এবং তিনি এটা করলেন। গিরিশবাবু কি সুন্দর করে বলছেন, অসাধারণ মজা এবং আনন্দ রয়েছে এর মধ্যে। গিরিশ, এঞ্জেলস এই মুহূর্তকে ধন্য ধন্য করছেন, এঞ্জেলস মানে দেবতারা। তো উনি বলছেন যে ডাক্তারবাবু যখন এরকম করেছেন তখন গিরিশবাবু এরকম ঘোষণা করছেন, এঞ্জেলস এই মুহূর্তকে ধন্য ধন্য করছেন। ডাক্তার, তা পায়ের ধুলা লওয়া কি আশ্চর্য, আমি যে সকলেরই নিতে পারি, এই দাও এই দাও, সকলের পায়ের ধুলা গ্রহণ। এরকম একটা অদ্ভুত পরিবেশ তৈরি হচ্ছে, যেখানে ডাক্তারবাবুর যেন সুপ্ত মানসিকতা কতকটা প্রকাশিত হচ্ছে যেন। এবার কথা বলছেন শ্রীযুক্ত নরেন্দ্রনাথ, উত্তরকালের স্বামী বিবেকানন্দ। কি সুন্দর একটি যুক্তি দিচ্ছেন, বলছেন, মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র ডাক্তারের প্রতি, একে আমরা ঈশ্বরের মতো মনে করি, কিরকম জানেন? যেমন ভেজিটেবল ক্রিয়েশন ও অ্যানিমাল ক্রিয়েশন, তার মানে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ বা জীবজন্তুগণ, যেমন ভেজিটেবল ক্রিয়েশন ও অ্যানিমাল ক্রিয়েশন, এদের মাঝামাঝি এমন একটি পয়েন্ট আছে যেখানে এটা উদ্ভিদ কি প্রাণী স্থির করা ভারী কঠিন। এটা ডাক্তারবাবু ভালো মতোই জানেন, বায়োলজি পড়া মানুষ তো, অগ্রগণ্য একজন বিজ্ঞানী। স্বামীজি বলছেন, নরেন্দ্রনাথ বলে চলছেন, সেইরূপ ম্যান ওয়ার্ল্ড ও গড ওয়ার্ল্ড এই দুয়ের মধ্যে একটি স্থান আছে যেখানে বলা কঠিন এ ব্যক্তি মানুষ না ঈশ্বর। এটা একটা চমৎকার জায়গায় নিয়ে চলে এলেন যে আপনার বিজ্ঞানে ওইসব আছে, সেইরকম ম্যান ওয়ার্ল্ড এবং গড ওয়ার্ল্ড এই দুয়ের মধ্যে একটি স্থান আছে যেখানে বলা কঠিন এ ব্যক্তি মানুষ না ঈশ্বর। এইটা নরেন্দ্রনাথ চমৎকারভাবে নিয়ে আসছেন অকাট্য। এরপরে ডাক্তারবাবু একটা কথা বলবেন ঠিক ধোপে টেকে না, সেটা নরেন্দ্রনাথও তার উত্তর দেবেন, কিন্তু তার আগে আমরা ভাবছি যে এটা বলছেন যে ম্যান ওয়ার্ল্ড এবং গড ওয়ার্ল্ডের মধ্যে একটা জায়গা রয়েছে যেখানে বলা কঠিন এই ব্যক্তি মানুষ না ঈশ্বর। কথা হচ্ছে সাতাশে অক্টোবর 1885 বলছেন নরেন্দ্রনাথ, শ্রীযুক্ত নরেন্দ্রনাথ, যিনি উত্তরকালে স্বামী বিবেকানন্দ রূপে রচনা করবেন নরদেব দেব জয় জয় নরদেব। এই যে নরদেব বলছেন, ওইখানে মানুষ এবং দেবতা এই দুটির যেন সহাবস্থান, এই যে ভাবটি সেটির ওখানে প্রকাশ রয়েছে। তার ওই সময়ের মধ্যে তার তো আরও পরিণত হয়েছেন তিনি, নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দে রূপান্তরিত হয়েছেন, পরিণত হয়েছেন, কিন্তু এই যেটি এখানে বলছেন সেটি ওইখানে
ওই স্তবের মধ্যে অপূর্বভাবে যেন আত্মপ্রকাশ করে রয়েছে, যেখানে আমরা পাচ্ছি নরদেব দেব জয় জয় নরদেব। এই যে মানুষের ভাব এবং ঈশ্বরের ভাব, মানুষের ভাব সত্যি তো তাকে মনে হচ্ছে এবং শরীরে অসুখ হয়েছে এটা, আর ঈশ্বরীয় ভাব, তাহলে ঈশ্বর যদি মানুষ রূপ ধারণ করে আসেন তার তো শরীরের এক সময় অবসান হবেই কিছু না কিছু কারণ ভাবে, তা এইটা হচ্ছে। কিন্তু সেই জন্যে এটা তো হওয়ারই কথা, তাই এটা মাথায় রাখো আর ভাবো যে এই যে নররূপ যে দেখছো এর মধ্যে দিয়ে দেবতা উঁকি মারছেন। আবার এই নররূপটাকে নিয়েও ভাবতে হয়, নররূপের মধ্যেও বড় মাধুর্য রয়েছে, তার যে জীবন তার যে লীলা, এমনি জীবনের কাহিনীকে এক্ষেত্রে লীলা বলা হয়, কিন্তু ওই সবটা যে কীরকম কীরকম কীরকমভাবে জীবনটা পরিবর্তিত হচ্ছে, তার মধ্যে আবার সাধনার পর্ব রয়েছে, এই সবটা ভাবতে হবে। এতেই তো মানুষের বিরাট আনন্দ কল্যাণ মঙ্গল আর এগুলো হচ্ছে যার জীবনে, যার দেহের মধ্যে তিনি আসলে ঈশ্বর, ঈশ্বর স্বয়ং এসে এই রকমভাবে জীবন যাপন করছেন বা লীলা করছেন। স্বামীজি লিখছেন নরদেব দেব জয় জয় নরদেব। এবার যেহেতু উনি ওই ভেজিটেবল ক্রিয়েশন এবং অ্যানিমাল ক্রিয়েশন বলেছেন, তো এটা একটা অপূর্ব যুক্তি, ওটা একটা উদাহরণ দিয়েছেন। ডাক্তারবাবু এটা অন্যরকম প্রতিবাদ করছেন, মাস্টারমশাই লিখছেন ডাক্তার ওহে ঈশ্বরের কথায় উপমা চলে না, এটা বলা হয় যে ঈশ্বরের সঙ্গে উপমা দেওয়া যায় না কারণ তিনি তো অনন্য। ডাক্তারবাবু সেটা বলেছেন, কিন্তু উপমা মানেই হচ্ছে যে আভাসের দ্বারা বোঝাতে যাওয়া হচ্ছে। যেই এটা বলেছেন ওহে ঈশ্বরের কথায় উপমা চলে না, তখনই নরেন্দ্রনাথ বলছেন আমি গড বলছি না, গড লাইক ম্যান বলছি। তার মানে ঈশ্বর সম্পর্কে উপমাটা দিইনি, গড লাইক ম্যান এইখানে আমি আছি, এবার বলুন কি আপত্তি। ডাক্তার ওসব নিজের নিজের ভাব চাপতে হয়। এইটা তিনি যুক্তির দিক থেকে আর খুব একটা কিছু করতে পারছেন না, নরেন্দ্রনাথ তার থেকে বয়সে কত ছোট, ডাক্তারবাবু শ্রীরামকৃষ্ণের থেকে বয়সে বড়। তো নরেন্দ্রনাথ এই যে জায়গায় এখানে দেখছি নরেন্দ্রনাথ কথা বলছেন, এর আগে কথামৃতর মধ্যে খুব বেশি কথা বলতে দেখতে পাওয়া যায় না, এই শ্রীরামকৃষ্ণের অন্তলীলায় নরেন্দ্রনাথের উপস্থিতি রয়েছে, যেখানে কি না আমরা দেখছি তিনি কথা বলছেন এবং কি গুরুত্বপূর্ণ সব কথা বলছেন। তা ডাক্তার বলছেন এবারে আমরা দেখলাম নরেন্দ্রনাথের কথার উত্তরে খুব একটা কিছু বলতে না পেরে ওসব নিজের নিজের ভাব চাপতে হয়, প্রকাশ করা ভালো নয়, আমার ভাব কেউ বুঝলে না, মাই বেস্ট ফ্রেন্ডস আমায় কঠোর নির্দয় মনে করে, এই তোমরা হয়তো আমায় জুতো মেরে তাড়াবে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সে কি, এরা তোমায় কত ভালোবাসে, তুমি আসবে বলে বাসক সজ্জা করে জেগে থাকে। কি অপূর্বভাবে বলছেন, আর ডাক্তারবাবু ওরম বললেন কেন, একটু ভেতরে কষ্ট আছে বোঝা যাচ্ছে, সেইখান থেকে একটা দুম করে বলে দিয়েছেন এবং বলছেন নিজের ভাব চাপতে হয়, ওটা বলতে গিয়ে নিজের ওই রকম একটা কথা বেরিয়ে গেছে। গিরিশ everyone has the greatest respect for you, ডাক্তার বাবুকে বলছেন। ডাক্তার আমার ছেলে আমার স্ত্রী পর্যন্ত আমায় মনে করে হার্ড হার্টেড, শুষ্ক হৃদয় কঠিন হৃদয়, কেননা আমার দোষ এই যে আমি ভাব কারো কাছে প্রকাশ করি না। গিরিশবাবুরা আবার একটি ভারী প্রসন্ন উচ্চারণ, গিরিশ তবে মহাশয় আপনার মনের কবাট খোলা তো ভালো, অ্যাটলিস্ট আউট অফ পিটি ফর ইয়ার ফ্রেন্ডস, এই মনে করে যে তারা আপনাকে বুঝতে পারছে না। কি সুন্দর করে বলছেন যে আপনার বন্ধুদের মানে আমি আমার মতো যারা আছে তাদের জন্য একটু মনের দরজাটা যে খুলে দিন না, না এইটা ভেবে যে তারা আপনাকে বুঝতে পারছে না, খুব এর মধ্যে ইঙ্গিতপূর্ণ কথা আছে। একটু আগে ঠাকুরের পায়ের ধুলো নিয়েছেন তো গিরিশবাবুর খুব আনন্দ হয়েছে, সেন এমনি হালকা ভাষায় বলতে গেলে যে ঝেড়ে কাশুক, যা ঝেড়ে কাশতে বলছেন আর কি, সেটাকে কি সুন্দরভাবে বললেন যে তবে মহাশয় আপনার মনের কবাট খোলা তো ভালো, অ্যাটলিস্ট আউট অফ পিটি ফর ইয়ার ফ্রেন্ডস, অন্তত আপনাদের আপনার বন্ধুদের প্রতি দয়াবশত একটু মনের জানলাগুলো খুলে দিন, এই মনে করে যে তারা আপনাকে বুঝতে পারছে না। ডাক্তার এবার ডাক্তার ওই ইমোশনালি নিজের কথাই বলছেন, বলবো কি হে তোমাদের চেয়েও আমার ফিলিংস ওয়ার্কড আপ হয়, অর্থাৎ আমার আরও বেশি ভেতরে ভাব হয়, তোমাদের চেয়েও আমার ফিলিংস ওয়ার্কড আপ হয় নরেন্দ্রের প্রতি, আই শেড টিয়ার্স ইন সলিটিউড, অর্থাৎ আমি গোপনে একলা বসে কাঁদি। এটি ডাক্তারবাবু বললেন, যে কোনো কারণেই হোক সেই ঘটনাটা রয়েছে,
যে চোখে জল এসেছে এবং গোপনে বসে কেঁদেছেন। এইবার আবার শ্রীরামকৃষ্ণকে অ্যাটাক করেছেন ডাক্তারবাবু। এইরকম মাঝে মাঝে ভালোবেসে অ্যাটাক করতেন, এটা আমরা আগেও পেয়েছি। ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি, ভালো, তুমি ভাব হলে লোকের গায়ে পা দাও সেটা ভালো নয়। যে মানুষের গায়ে শ্রীরামকৃষ্ণ কখনো কখনো ওরকম করেছেন একটা ভাবের গভীর মুহূর্তে, এবং যাদের দেহে ওরকমভাবে পদ স্থাপন করেছেন শ্রীপদখানি, তাদের অন্য রকমের অনুভূতি হয়েছে, তারা একটা কিরম কিরকম মানুষে পরিণত হননি। কিন্তু ওই যে আমরা বলছিলাম গিরিশবাবুর প্রসঙ্গে যেমন, সেই রকম যে ভেতরকার যথার্থ ব্যক্তিত্বের বিকাশ হয়ে গেছে, ভেতরের ধর্মভাবের অপরিসীম স্ফুরণ হয়ে অননুভূত আনন্দ আনয়ন করেছে। তাই এরকম তো শ্রীরামকৃষ্ণ হয়েছে তার পাদস্পর্শে। এখানে বললেন যে ডাক্তারবাবু ওইটা নিয়ে আপত্তি হয়েছে যে এইসব করো না, ওই তিনি ওই শ্রীরামকৃষ্ণের ভাব বুঝতে পারেন না সেই জন্য। শ্রীরামকৃষ্ণ, আমি কি জানতে পারি গা কারু গায়ে পা দিচ্ছি কিনা? এইটা ডাক্তারবাবু ভুল বুঝবেন, সেই নিয়ে মজা আছে। তা ঠাকুর বলছেন যে মানে তিনি তো ভাবস্থ অবস্থায় ওটা করেন, তিনিই বলতেন, কতবার বলেছেন তিনি কথামৃতর মধ্যে আমরা পাই এবং পাচ্ছি, যে মা যেমন বলান তেমনি বলি, যেমন করান তেমনি করি। তো সেই ভাবস্থ অবস্থায় সেই জন্য বললেন, আমি কি জানতে পারি গা কারু গায়ে পা দিচ্ছি কিনা। তার মানে যে গায়ে পা দেওয়াটা যেন খারাপ, সত্যি তো গায়ে পা দেবো কেন, কিন্তু সেই সময় তো আমি কিছু করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। ডাক্তারবাবু এটাকে ভুল বুঝলেন, ভাবছেন ওনার জিত হয়েছে। ডাক্তার, ওটা ভালো নয় এটুকু তো বোধ হয়। শ্রীরামকৃষ্ণ, আমার ভাবাবস্থায় আমার কি হয় তা তোমায় কি বলবো, সে অবস্থার পর এমন ভাবি বুঝি রোগ হচ্ছে ওই জন্য। এই শরীরের অসুখের কথা বলছেন, ঈশ্বরের ভাবে আমার উন্মাদ হয়, উন্মাদে এরূপ হয় কি করব। এটাকে শ্রীরামকৃষ্ণ উন্মাদ ভাব বলতেন, যারা দেখেছেন তারা অবাক হয়ে গেছেন। এমনিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসের লক্ষণ সম্পর্কে বলেছেন যে তার ওই রকম হয়, কখনো বালক বধ, কখনো পিশাচ বধ, কখনো উন্মাদ বধ, কখনো জড় বধ। তো ওই ঈশ্বরীয় ভাবে ওই রকম হচ্ছে যখন, তখন এটা আর তিনি আর কোনো কিছু হিসেব করে করতে পারছেন না, বলছেন উন্মাদে রূপ হয় কি করব। ডাক্তার, এবার ডাক্তার ভুল বুঝছেন, ডাক্তার ইনি মেনেছেন, হি এক্সপ্রেসেস রিগ্রেট ফর হোয়াট হি ডাজ, কাজটা সিনফুল এটি বোধ আছে। একেবারে উল্টা বুঝলি ডাক্তার, তিনি বলছেন হি এক্সপ্রেসেস রিগ্রেট ফর হোয়াট হি ডাজ, যে তিনি যা করছেন সেই জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন, দুঃখ প্রকাশ করে থাকেন, এটা ঠাকুর সম্পর্কে বললেন। আবার বলছেন কাজটা সিনফুল এটি বোধ আছে, মানে এটা পাপ হয়ে যাচ্ছে, মাস্টারমশাই বন্ধনের মধ্যে দিয়েছেন অন্যায়। তো ডাক্তারবাবু হয়তো আর একটু গভীর ভাবে বলেছেন, তীক্ষ্ণভাবে বলেছেন যে কাজটা সিনফুল এটি বোধ আছে, যেটা ঠিক নয় এটা বোধ আছে। এইখানে হচ্ছে যে ঠিক নয় মানে ওই ডাক্তারবাবু বললাম চাপাচাপি করছেন, ডাক্তার মানুষ, সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন যে গায়ে পা দিয়ে ফেলেছি। অর্থাৎ ভঙ্গিটা হচ্ছে যে তোমরা সব শহরের শিক্ষিত মানুষ, মানে একে বলে মাঠ থেকে মাসির দরদ বেশি, যার গায়ে পা দিয়েছেন তারা কিছু বলেনি। তা শ্রীরামকৃষ্ণের ভঙ্গিটা হচ্ছে যে তোমরা এরকম শহরে শিক্ষিত মানুষ, যদি এরকম বলো তাহলে জানি না বাবা, কিন্তু ওই সময় তো আমার কিছু করার থাকে না, এইভাবে বলেছেন। তো ডাক্তারবাবু সেখান থেকে একবার খাতা ফাতা নিয়ে ব্যাস, এই আর পাস মার্ক দিতে পারলাম না, এই ভঙ্গিতে বলেছেন যে কাজটা সিনফুল এটি বোধ আছে। শ্রীরামকৃষ্ণ বুঝছেন যে ডাক্তারবাবু ভুল ভাল বুঝছেন, কিন্তু তার সঙ্গে আর পেরে উঠছেন না শ্রীরামকৃষ্ণ, যে ঠাকুরের ভাব তো ওটা নয়, কিন্তু ওইখানে একজন আছেন যিনি পারবেন। কে তিনি? মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, তুই তো খুব শর্ট, শর্ট মানে তখনকার দিনে যে অর্থে ছিল সেটি হচ্ছে বুদ্ধিমান। মাস্টারমশাই বন্ধনীর মধ্যেই সেটি দিয়েছেন, যে নাহলে আমরা বুঝতে আমাদের অসুবিধে হতো হয়তো, বন্ধনীর মধ্যে লিখেছেন বুদ্ধিমান, তুই তো খুব শর্ট, তুই বল না একে বুঝিয়ে দে না। ডাক্তারবাবু এরকম করছেন, মাস্টারমার শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলছেন যে তুই বুঝিয়ে দে, তুই বুদ্ধিমান আছিস তুই বুঝিয়ে দে। তার মানে এ যে জারগনটা বুঝবে, এ যে টেকনিক্যাল টার্মসে বুঝবে, যে ভঙ্গিতে বললে এটা বুঝবে, তুই একটু বোঝাতো। কিন্তু তার আগেই গিরিশবাবু নেমেছেন যুদ্ধক্ষেত্রে, বলছেন গিরিশ ডাক্তারের প্রতি দারুণ জিনিস বলছেন, মহাশয় আপনি ভুল বুঝেছেন, উনি সেজন্য দুঃখিত হননি, এর দেহ শুদ্ধ অপাপবিদ্ধ,
ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন, তাদের পাপ গ্রহণ করে এর রোগ হবার খুব সম্ভাবনা, তাই কখনো কখনো ভাবেন যে ওইটা করলাম তাতে শরীর খারাপ হলো কি না। এইটা আপনার যখন কলিক হয়েছিল, মানে কলিক পেন, আপনার যখন কলিক হয়েছিল তখন আপনার কি রিগ্রেট হয় নাই? কেন রাত জেগে এত পড়তুম? তা বলে রাত জেগে পড়াটা কি অন্যায় কাজ? রোগের জন্য রিগ্রেট হতে পারে, তা বলে জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করাকে অন্যায় কাজ মনে করবেন না। এইটা দারুণ নিলেন যে শ্রীরামকৃষ্ণের ওইটা রোগের জন্য ওরকম একটা কিন্তু কিন্তু করছেন, এটা গিরিশবাবু বলছেন। আমরা লক্ষ্য করছি যে তার সঙ্গে ওইটাও রয়েছেন যে গায়ে পা দেওয়া, এই যদি ডাক্তারের আবার সহবতে লাগে, যদি তার মনে হয় যে এটা ঠিক নয় কি করব বলো, এইসবটা মিলে। আর হচ্ছে যে হ্যাঁ যে দিলাম কিন্তু তার জন্য শরীর খারাপও যদি হয়ে গিয়ে থাকে, ওই যে সবটা মিলে তিনি বলছেন আমার ভাবাবস্থায় আমার কি হয় তা তোমায় কি বলবো। সেখানে গিরিশবাবু বলছেন যে যদি সেই সময়টা কিছু করার নেই, তার পরে রিগ্রেট হতে পারে। রিগ্রেট হচ্ছে যে ওই জন্য যে যদি শরীর খারাপ হয়ে গিয়ে থাকে বা তোমাদের রুচিতে না লেগে, রুচিতে ভালো না লেগেছে, এটা কিন্তু লোকের মঙ্গলের জন্য ওটা করবোই। তো সেটার জন্য ডাক্তারবাবুকে ওইটা নিয়ে এলেন যে রিগ্রেট যেটা আপনি বলছেন সেটা ওই কারণে। আর বললেন আপনার যখন কলিক হয়েছিল তখন কি রিগ্রেট হয় নাই, কেন রাত জেগে এত পড়তুম? তা বলে রাত জেগে পড়াটা কি অন্যায় কাজ? ডাক্তার অপ্রতিভ হইয়া গিরিশের প্রতি, তোমার কাছে হেরে গেলুম, দাও পায়ের ধুলো দাও। গিরিশের পদধূলি গ্রহণ। নরেন্দ্রের প্রতি, আর কিছু নয় হে, হিজ ইন্টেলেকচুয়াল পাওয়ার মানতে হবে, মানে ওর বুদ্ধিমত্তা মানতে হবে। ডাক্তারবাবুর এই সানন্দ পরাজয় স্বীকার। শ্রীরামকৃষ্ণকে কোণঠাসা করতে গিয়েছিলেন, সেইখানে গিরিশবাবু মাঠে নেমে যা বলেছেন, ডাক্তারবাবু তাতে এই প্রতিক্রিয়া, আর বলেছেন আর কিছু নয় হে, হিজ ইন্টেলেকচুয়াল পাওয়ার মানতে হবে। এই শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসায়, শ্রীরামকৃষ্ণের জন্যে ডাক্তারবাবুর এই ডাক্তার গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের এই ভক্ত ভৈরবের রূপ ধারণ। নরেন্দ্র ডাক্তারের প্রতি, আর এক কথা দেখুন, একটা সায়েন্টিফিক ডিসকভারির জন্য আপনি লাইফ ডিভোট করতে পারেন, শরীর অসুখ ইত্যাদি কিছুই মানেন না, আর ঈশ্বরকে জানা গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্সেস, এর জন্য ইনি হেলথ রিস্ক করবেন না। এটাও চমৎকার দিয়েছেন যে ঈশ্বরকে জানা, এটা তো সায়েন্স। এইটা স্বামীজি যে বলছেন গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্সেস, এইটি খুব একটা বোধহয় পৃথিবীতে প্রথম এই উচ্চারণ যে এটা সায়েন্স, বিজ্ঞান। এমনিতে লোকে বলে বিজ্ঞান মানে প্রাকৃতিক বিজ্ঞান, জীববিজ্ঞান, এই সমস্ত জৈব বিজ্ঞান ইত্যাদি, কিন্তু বিজ্ঞান মানে তো আসলে হচ্ছে সত্যের অনুসন্ধান। তাহলে ঈশ্বরকে জানা সেই যে পথটা, এটাকে বিজ্ঞান বলা হবে না? যার কিনা মনে হচ্ছে যে ঈশ্বর আছেন কিন্তু কি করে তাকে পাব, যিনি ঈশ্বরে বিশ্বাস করেন না কিন্তু জগতের রহস্য ভেদ করতে চান, সেটা কি ওই ফিজিক্যাল সায়েন্সের বইতে লেখা আছে না লাইফ সায়েন্সের বইতে লেখা আছে, থাকার কথাও নয়। তাহলে যিনি জগৎ রহস্যকে ভেদ করতে চাইছেন কোনো না কোনোভাবে, তাহলে সেটা তো বিজ্ঞানের মধ্যে। এখন সেটা ফিজিক্সের পথে হতে পারে, কেমিস্ট্রির পথে হতে পারে, আর অন্য কেউ অন্য কোনো রকমভাবে যদি করেন, অন্তর্জগতে যদি ডুব দিতে চান। এখন 2021 আমরা জানি যে ম্যাক্রোকজম এবং মাইক্রোকজমের মধ্যে অপূর্ব যোগসূত্র রয়েছে, যেটা সাধু সন্ন্যাসীরা তো বলবেনই কিন্তু বিজ্ঞানের লোকও ভুরি ভুরি বলবেন এখন। তাহলে ম্যাক্রোকজম এবং মাইক্রোকজম, বাইরের প্রকৃতি এবং অন্তঃপ্রকৃতি তো যুক্ত, সেইটা যখন হচ্ছে তাহলে এইটা নিয়ে বলাই তো বিজ্ঞান। এ অনেকটা অনাবিষ্কৃত যে জায়গা সেটা তো এই বিজ্ঞানের মধ্যে। স্বামীজি বলছেন যেটা গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্সেস, ওই ঈশ্বর অনুসন্ধান, তার মানে হচ্ছে যে জগৎ রহস্য সমস্ত কিছুর সমাধানের প্রচেষ্টা। তাই বললেন যে একটা সায়েন্টিফিক ডিসকভারির জন্য আপনি লাইফ ডিভোট করতে পারেন, বৈজ্ঞানিক একটা আবিষ্কারের জন্য আপনি জীবন উৎসর্গ করে দিতে পারেন, শরীর অসুখ ইত্যাদি কিছুই মানেন না, আর ঈশ্বরকে জানা গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্সেস, এর জন্য ইনি হেলথ রিস্ক করবেন না। এইটা নরেন্দ্রনাথের বক্তব্য। এইখানে ডাক্তারবাবুর জায়গাটা যে প্রতিবাদটা থাকে সেটা হচ্ছে উনি ঈশ্বরেই বিশ্বাস করেন না, কিন্তু তা না করলেও ওই যে তিনি যে নিরাকারে বিশ্বাস করেন, সেই নিরাকারে বিশ্বাস, এ তো লজ্জার কথা যে বিশ্বাস বলে ওখানে স্থির হয়ে রইলে, এ তো ছেলে মানুষই।
আরো গভীরে ডুব দিতে হবে না, যে নিরাকার চৈতন্য সত্তা যে মনে হচ্ছে সে ব্যাপারটা কি, এবং সেই যে গভীরে ডুব দেওয়া, সেই যে সত্যানুসন্ধান, দ্যাট ভেরি মাচ ফর্মস পার্ট অফ সায়েন্স। এই জায়গাতে নরেন্দ্রনাথ এনে দিচ্ছেন তো, এবং তার জন্য হেলথ রিস্ক যে কেউ করতেই পারেন, যেমন সায়েন্টিফিক ডিসকভারির জন্য করা যায়। এইখানে ডাক্তারবাবু ব্যাপারটা বুঝতে পারছেন, এইবার গিয়ে তিনি আবার কি করেছেন যে অন্য জায়গাতে হিট করেছেন, অন্য জায়গায় হিট করছেন, বলছেন যত রিলিজিয়াস রিফর্মার হয়েছে, জিজাস, চৈতন্য, বুদ্ধ, মোহাম্মদ, শেষে সব অহংকারে পরিপূর্ণ, বলে আমি যা বললুম তাই ঠিক। একই কথা, খুব ছেলে মানুষই প্রতিবাদ করছেন, ছেলে মানুষই প্রতিবাদ। কারণ বিজ্ঞানের দিক থেকেও দেখা যাবে যে যখন কেউ একটা তত্ত্ব বলছেন, তিনি তো বলছেন জগতের সব কিছু এ দিয়ে ব্যাখ্যা করা যাবে। নিউটন যখন বলছেন তখন বলছেন তো যে এই জগৎটাকে, সমস্ত জগতের যা ব্যাপার স্যাপার আছে সেগুলোকে ব্যাখ্যা করে দেওয়া যাবে এই কার্যকারণ সম্পর্ক, তো সেটা তো তিনি বলবেনই। তো সেই জন্যই তো তার ওই প্রমাণের গুরুত্ব বা তার ওই সিদ্ধান্তের গুরুত্ব যে হ্যাঁ সব কিছু এ দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে। এখন সেখানে নিউটন খুব অহংকার করে বললেন কি কি বললেন আলাদা কথা, কিন্তু তার তো এটা বক্তব্যই হবে যে এই যেটা বললাম এটা দিয়ে সব কিছু হয়ে যায়। তো সেখানে ধর্মের জগতে যিনি বলছেন তিনি ওরকমভাবে বলছেন, আবার নিউটনের পরে আইনস্টাইন এসছেন, তিনি আবার দেখিয়েছেন যে না ওইটার মধ্যে একটু সীমাবদ্ধতা ছিল, এইটা দিয়ে সব কিছু ব্যাখ্যা করা যাবে। তো এটা বলা মানেই যে তোমরা সবাই মূর্খ, এরকম তো নয়। কিন্তু যিনি বলবেন তাকে তো এটাই বলতে হবে, তিনি যদি বলেন আমি এটা বললাম কিন্তু তবে হয়তো, তাহলে লোকে তার শুনবে না, তো তাকে তো অ্যাসার্ট করতে হবে, কি মুশকিল। তো এখানে বলছেন যত রিলিজিয়াস রিফর্মার হয়েছে, জিজাস, চৈতন্য, বুদ্ধ, মোহাম্মদ, শেষে সব অহংকারে পরিপূর্ণ, এই তো ভয়ঙ্কর কথা, বলে আমি যা বললুম তাই ঠিক, একই কথা, এর মধ্যে সবাইকে উনি ঢুকিয়ে দিয়েছেন। দিতে একদম ফিটিং উত্তর দিচ্ছেন গিরিশবাবু, কি চকিত উত্তর দিচ্ছেন, অসাধারণ বুদ্ধিদীপ্ত শানিত উত্তর গিরিশ ডাক্তারের প্রতি। মহাশয়, সে দোষ আপনারও হচ্ছে, আপনি একলা, তাদের সকলের অহংকার আছে এ দোষ ধরাতে, ঠিক সেই দোষ আপনারও হচ্ছে। মনে হয় ভক্তরা শুনে হাততালি দিয়ে ওঠার মতো একটি উক্তি। কি অপূর্বভাবে বললেন যে ওদের সব অহংকার হয়েছে এটা আপনি ধরে ফেললেন, তাহলে আপনারও সেই দোষটাই হচ্ছে, এক্স্যাক্টলি সেই একই দোষ হচ্ছে। ডাক্তার নীরব হইলেন, মাস্টারমশাই লিখছেন ডাক্তার নীরব হইলেন। নরেন্দ্র ডাক্তারের প্রতি, উই অফার টু হিম ওয়ার্শিপ বর্ডারিং অন ডিভাইন ওয়ার্শিপ। এই কথাটা যখন বলেছেন কি সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে, যে আমরা তাকে যে পূজো করি সেটা ওই ঈশ্বরকে পূজো করা যেরকম হয়, ঠিক সেই জায়গাটিতে, সেই সীমারেখায় গিয়ে আমরা এটি করি। ওই ঈশ্বরকে পূজো আর মানুষকে পূজো, এই দুটোর মাঝখানে যে বাউন্ডারি লাইন, ঠিক সেই জায়গায় তাকে ধরে নিয়ে আমরা তার পূজো করি। উই অফার টু হিম ওয়ার্শিপ বর্ডারিং অন ডিভাইন ওয়ার্শিপ। উই, তার মানে তিনি একা নন, এই যে যাদের কথা বলতে চাইছেন ডাক্তারবাবু যে তোমরা এই সমস্ত ভুল করো, এ করো করো, সকলের মধ্যে যে ওই সীমানায় আমরা ওটা করি। সীমানায় করা মানেই হচ্ছে সীমানায় যিনি আছেন তিনি কে, তিনি এদিকেও আছেন ওদিকেও আছেন, নরদেব। তো নরেন্দ্রনাথ বলছেন যে উই অফার টু হিম ওয়ার্শিপ বর্ডারিং অন ডিভাইন ওয়ার্শিপ, ওই ঈশ্বরীয় যে পুজো, ঈশ্বরকে পুজো যেরকমভাবে করা হয়, ঠিক সেই রকমভাবে তাকে পুজো করি ওই মাঝখানের জায়গাটিতে রেখে। এবং যখন এটি বলেছেন, মাস্টারমশাই লিখছেন, ওই বাক্যটাকে সম্পূর্ণ করেননি মাস্টারমশাই, ড্যাশ দিয়েছেন, উই অফার টু হিম ওয়ার্শিপ বর্ডারিং অন ডিভাইন ওয়ার্শিপ, ওখানে ড্যাশ দিয়েছেন, তারপরেই লিখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দে বালকের ন্যায় হাসিতেছেন। তার মানে ওখানে ড্যাশ দেওয়ার মানে কি, মানে হচ্ছে ওখানে তো বাক্যটা সম্পূর্ণ করাই যেত, এমনিতেও তো মনে মনে হচ্ছে যে নরেন্দ্রনাথের বাক্য সম্পূর্ণ। এখানে একটা ক্যামেরা ভিশন আছে, সেটা হচ্ছে যে ওই নরেন্দ্রনাথ যখন বলছেন উই অফার টু হিম ওয়ার্শিপ বর্ডারিং অন ডিভাইন ওয়ার্শিপ, তখন যেন নরেন্দ্রনাথের দিক থেকে আস্তে 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 মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের দিকে তাকাচ্ছেন এবং দেখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দে বালকের ন্যায় হাসিতেছেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 981 পৃষ্ঠায়, যেখানে
27 অক্টোবর 1885 প্রসঙ্গের সমাপন হচ্ছে। শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতায় শ্যামপুকুর বাটিতে অবস্থান করছিলেন, সেইখানেই আমরা এই 27 অক্টোবরের প্রসঙ্গ পেয়েছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর ওই একই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় থাকে সন্ধ্যে 6টা। আজকে আমরা যে প্রসঙ্গ শুনছিলাম সেখানে পেয়েছিলাম যে শ্যাম বসু মহাশয়কে শ্রীরামকৃষ্ণ বললেন যে সংসার ধর্ম তাতে কোনো দোষ নেই, ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করতে হয়। শ্যাম বসু মহাশয় থিওসফি ইত্যাদি প্রসঙ্গ নিয়ে অনেক রকমের জিজ্ঞাসা করছিলেন, শ্রীরামকৃষ্ণ সেগুলিকে গুরুত্ব দিলেন না, না দিয়ে বললেন যে আমার ভাব কীরকম জানো? তিনি বললেন যে হনুমানজি বলেছিলেন শ্রীরামচন্দ্রকে যে তিনি বার, তিথি, নক্ষত্র এসব কিছু জানেন না, কেবল এক রাম চিন্তা করেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমার সেই রকম ভাব। আর শ্যাম বসুকে বললেন যে তুমি এখানে এসো, এলে তোমার শান্তি হবে, আনন্দ হবে, আর দেখছো তো আমি টাকা লই না, কাপড় লই না, আমার এখানে এলে প্যালা দিতে হয় না। ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয়কে তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুমি রাগ করো না, এমনি টাকা মান লেকচার এসব তো অনেকদিন হলো, এখন মনটা দিন কতক ঈশ্বরেতে দাও, আর এখানে মাঝে মাঝে আসবে, ঈশ্বরের কথা শুনলে উদ্দীপন হবে। ডাক্তারবাবু উঠে পড়ছিলেন, সেই সময় গিরিশবাবু এলেন, তো তিনিও বসে পড়লেন। বসে ডাক্তারবাবু গিরিশবাবুর সঙ্গে যেন একটু খুনসুটি করার মতো করে বললেন যে তোমরা একে এনাকে ঈশ্বর বলে পুজো করো না, এইটা আমার একদম ভালো লাগে না, এরকমভাবে বললেন। তাতে গিরিশবাবু বললেন যে কি করি মহাশয়, যিনি এ সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন তাকে আর কি করব বলুন। এইটা যখন বলতে ডাক্তারবাবুর ভেতরের ভাবটা ওইরকম হয়ে গেল গিরিশবাবুর প্রসঙ্গ শুনে, তারপর তিনি দু একটা কথা বলতে বলতেই শ্রীরামকৃষ্ণের পদধূলি গ্রহণ করলেন, এবং তখন গিরিশবাবু বললেন যে এঞ্জেলস এই মুহূর্তকে ধন্য ধন্য করছেন। নরেন্দ্রনাথ বললেন যে আমি একে আমরা ঈশ্বরের মতো মনে করি, এবং যেরকম উদ্ভিদ জগৎ এবং জীবজন্তুর জগতের মাঝখানে একটা স্থান আছে সেই রকম একে আমরা মনে করি। ডাক্তারবাবু কথাটি মনে হয় ভালো লাগলো, কিন্তু তিনি মুখে বললেন যে আমার দেখো আমি মনের ভাব প্রকাশ করি না, আর আমাকে বাড়ির লোকজন কেউ পছন্দ করে না, এই সমস্ত বললেন তারা মনে করে আমি স্নেহ মমতা শূন্য, আর তোমরাও হয়তো তাড়িয়ে দেবে, এরকমভাবে বলে খুব তীক্ষ্ণভাবে বললেন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে না না তা কেন, তোমাকে বললেন যে এরা তোমায় কত ভালোবাসে, তুমি আসবে বলে বাসক সজ্জা করে জেগে থাকে, এরকমভাবে বললেন। তারপর গিরিশবাবু আবারও বলছেন যে সবাই আমাকে হার্ড হার্টেড বা কঠোর হৃদয়যুক্ত মনে করে, এইসব বললেন তিনি। বলে প্রসঙ্গটা যখন শেষ হচ্ছে তখন ডাক্তারবাবু আবার শ্রীরামকৃষ্ণকে বলছেন যে তুমি যে ভাব হলে লোকের গায়ে পা দাও সেটা ভালো নয়। শ্রীরামকৃষ্ণ যেন একটুখানি থতমত খেয়ে গিয়ে যখন উক্তি করছেন যে আমি ওই ভাবস্থ অবস্থায় কিছু নিজের থেকে ঠিক করতে পারি না, তখন ডাক্তারবাবু বলছেন যে হ্যাঁ উনি ওনার ভুল হয়েছে সেটা স্বীকার করছেন। তখন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে ঠেলে দিচ্ছেন যে তুই বল না। নরেন্দ্রনাথ কিছু বলবার আগেই গিরিশবাবু নেমেছেন মাঠে এবং তিনি বললেন যে আপনি ভুল বুঝছেন, ইনি যে একটু ইতস্তত করছেন সেটা ওই জন্য নয়, ইনি লোকের কল্যাণের জন্য ওটা করেন, আর ইতস্তত করছেন মানে কি, যে ওই মনে হয় যে ওর জন্যই হয়তো শরীর খারাপ, কিন্তু তার জন্য ওনার কোনো অনুতাপ নেই, পশ্চাত্তাপ কিছু নেই যে ওই লোকের গায়ে পা দিয়েছেন বলে, এটা তো আপনি ভুল করছেন। আপনারও যখন রাত জেগে পড়াশোনা করেছেন তার জন্য কলিক পেন হয়েছে, তো তাই বলে রাত জেগে পড়াশোনা করাটা কি খারাপ বলে আপনার মনে হয়েছে, পড়াশোনার তো একটা গুরুত্ব আছে, এইসব বলেছেন। তখন ডাক্তারবাবু বলেছেন যে তোমার কাছে হেরে গেলুম, দাও পায়ের ধুলো দাও। আর নরেন্দ্রকে বলেছেন যে আর কিছু নয় হে, হিজ ইন্টেলেকচুয়াল পাওয়ার মানতে হবে, তার মানে বুদ্ধিমত্তার শক্তি খুব আছে। আর নরেন্দ্রনাথ তখন বলেছেন ডাক্তারবাবুকে যে আরেকটা কথা আছে, আপনি একটা সায়েন্টিফিক ডিসকভারির জন্য লাইফ ডিভোট করতে পারেন, আর ইনি যেটা গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্সেস ঈশ্বরকে জানা, সেটার জন্য হেলথ রিস্ক করবেন না। তা ডাক্তারবাবু আবার শেষ একটা যেন চেষ্টা করলেন, বললেন যত সব রিলিজিয়াস রিফর্মার হয়েছে অর্থাৎ বড় বড় আচার্য যারা সব এসছেন তারা সব শেষে বলে যে আমিই ঠিক বলেছি, অহংকারে পরিপূর্ণ, এরকম সব বললেন। গিরিশবাবু ডাক্তারবাবুকে একেবারে সাইলেন্স চুপ করিয়ে দিলেন,
যখন বললেন যে সে দোষ আপনারও হচ্ছে, যে আপনি যদি বলেন সকলের অহংকার হচ্ছে তাহলে এই বলাটার মধ্যে দিয়ে সেই দোষ আপনারও হচ্ছে, নরেন্দ্রনাথ যখন শেষে আমরা দেখছি যে তিনি বললেন উই অফার টু হিম ওয়ার্শিপ বর্ডারিং অন ডিভাইন ওয়ার্শিপ, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দে বালকের ন্যায় হাসিতেছেন। এই যে ইংরেজিতে বলেছেন তো সেই ইংরেজির মানে বুঝতে পারছেন? নিশ্চয়ই পারছেন, তিনি অন্তর্যামী আর বালকের ন্যায় হাসছেন, মানে নরেন্দ্র আমাকে জিতিয়ে দিল, এইরকম একটা বয়স্ক মানুষের মানসিকতা দিয়ে নয়, কিন্তু ব্যাপারটা কি চমৎকার একটা জায়গায় যাচ্ছে, নরেন্দ্র কি সুন্দর করে, আমার নরেন্দ্র কি সুন্দর করে বলল, এইসব ভেবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দে বালকের ন্যায় হাসিতেছেন। আমরা অনুষ্ঠান সমাপন করব এটি ভাবতে ভাবতে যে বালকের ন্যায় হাসছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সেই শ্রীরামকৃষ্ণ যিনি গিরিশবাবুর কথা অনুযায়ী সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করতে পারেন। তো যিনি সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করতে পারেন, পার করছেন অহরহ কত শত মানুষকে, সেই শ্রীরামকৃষ্ণ তাঁর নরেন্দ্রের কথা শুনে, ভারী মধুর উক্তি শুনে আনন্দে বালকের ন্যায় হাসিতেছেন, এই অপূর্ব দৃশ্যটিকে মনে মনে অনুধাবন করতে করতে, মনে মনে আস্বাদন করতে করতেই আজকের অনুষ্ঠানের শুভ সমাপন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামহ। রাম প্রণারাম 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 প্রণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণারাম 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 প্রণ।